কলজের ভিতরে কোরআন রাখেন বন্ধু, কোরআনকে বন্ধু বানান। রাসূল বলতেন, ওয়া জাআলিল কোরআনা রাবিয়া কলবি ওয়া নূরা সদরি ওয়া জালা হুজনি ওয়া যিহাব হাম্মি আরযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআনকে আমার সিনার বসন্ত বানায়া দেন, রাবিয়া কলবি ওয়া নূরা সদরি, আমার সিনার আলো বানায়া দেন, নূর বানায়া দেন। ওয়া জালা হুজনি, দুশ্চিন্তার বাহন, দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন কোরআনকে বানিয়ে দেন। অদেহা বাহাম্মি, সব রকমের দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন কোরআনকে বানিয়ে দেন, যেন রাত দিন পড়তে পারি সেই তৌফিক আমাকে দান করে দেন। যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো। আপনারা সবাই বসে পড়ুন, আপনারা সবাই বসে পড়ুন, আল্লাহর রাস্তায় সবাই বসে পড়ুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসাকার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরাতাও ওয়া আসিলা সুবহানাল্লাহ وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেওয়ার সময় বিবিকে মারার সময় বিবি ফিডা ফিডি আসেনি আপনার আড়ে যারা বিবিরে মারে এরা হলো চরিত্রহীন রাসূল বিরোধী নবী বিরোধী আলাইহিম সালাতু ওয়াস সালাম আজমাইন কোন নবী বিবিকে মারেন নাই আমরাও মারব ইসলাম মানতে রাজি আছেন তো কোরআন মানবেন তো দেখি কারা কারা মানবেন না সবাই মানবেন আল্লাহ কবুল করুক এই কিতাবটার নাম কি এটার ভিতরে এটার নাম আছে কয়বা আন্দাজে হয়ে দিয়ে এখানে কয়বার হিসাব করে নেবেন 58 বার শুধু কোরআন শব্দটা এসেছে হুদা এটার নাম এটার নাম নূর এটার নাম বাইয়েনাত এটার নাম ফুরকান ডিস্টিংগুইশন বিটুইন ব্যাড অ্যান্ড গুড একটা কিতাব মানুষকে জান্নাতে নেওয়ার জন্য এসেছে কিতাব চিনবে না নবীও চিনবেন না কিতাব পরিচয় দিবে না আল্লাহও চিনবে না আগে কিতাব সুপারিশ করবে আল কোরআন আর রমাদান ইয়াশফাআন আগে কোরআন চিনতে হবে কোরআনের বন্ধু হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আমরাই একমাত্র জাতি যাদের সবকিছু দলিল ভিত্তিক সবকিছু দলিল পৃথিবীর কোন ধর্মের কোন দলিল নাই হিন্দুদের নাই বৌদ্ধদের নাই খ্রিস্টানদের নাই কিচ্ছু নাই ভুয়া একমাত্র আমরা দলিল ভিত্তিক শুরু থেকে শেষ পর্যন্ত যা সব এখানে আছে না নাই এই যে আল্লাহর প্রশংসা করলাম কোরআন শুরু হয়েছে কি দিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আমিন রাসূলের উপরে দরুদ পড়লাম কার নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহ নিজে বলছেন আমি রহমত বর্ষণ করি তোমরা আমার হাবিবের জন্য রহমত চাও আমি রহমত বর্ষণ করি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী আমরা ছাড়া দলিল ভিত্তিক কেউ কিছু করতে পারে না ফাসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা হিন্দু ভাইয়েরাও জপেন কি জপেন রাম কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ হরে হরে এটা জপেন কিন্তু ওনাদের কোনো কিতাবে এটা জপার কোনো দলিল নেই কারণ কৃষ্ণ নিজে এক আল্লাহর ইবাদত করত পরবর্তী পর্যায়ে কৃষ্ণকে তারা খোদা বানিয়ে নিয়েছে যেমন আমাদের দেশে বাইজিদকে অনেকে খোদা বানিয়ে নিয়েছেন অনেকে বিভিন্ন পীরদের কাছে সন্তান চান অবশ্য চট্টগ্রামের লোকেরা এগুলো করে না বেশি বালাবাদ হ্যাঁ বাজি আর এক কাপ ফোয়া দ তোর বাজি তোর ফোয়া দিবে হোক তোর বাজি আমরা এক আল্লাহর কথা শুনবো রাজি আছেন তো
আল্লাহ সবাইকে কবুল করুন। আমিন। চিৎকার করে বলি আমিন। মাহফিলের কিছু ডেকোরাম থাকে, ইসলামটা কত সুন্দর দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে আল্লাহর প্রশংসা করে না, যে মানুষের প্রশংসা করে না সে আল্লাহরও করলো না, মানুষের কৃতজ্ঞতা যে প্রকাশ করলো না সে আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করলো না। এই মাহফিলটা যে সোনার টুকরা ছেলেগুলো গঠন করেছে তাদের প্রশংসা করার দরকার নাই? আচ্ছা, সহযোগিতা করেছে শরীফ বাবুল, তারপরে আরোহণ আব্দুল শুকুর, তারপরে শাহদাদ শহীদ ভাই, সবাই সহযোগিতা করেছে। এদের কিছু কথা না বললেই নয়, পূর্ব মধ্যম নাপিত খালি নয়, তাঁর সুলাম হাঁটা দিয়ে বাদ নাপিত, সবাই নাপিত না, এখানে সবাই ভালো, মানে নাফিত নাই, নোয়া খালি, ফটুয়া খালি, বিকিন খালি, খালি মানে ভরপুর, আসলে খালি মানে খালি না। খের মহাজের, মাশাআল্লাহ মহাজের, আপনারা কোত্থেকে আসছেন? সব ও পশ্চিমোত্তর খুব মেয়ে, ভালো মহাজের, আল্লাহ যেন মহাজের হিসাবে কবুল করেন। আসল মহাজের হলো যে গুনাহ থেকে সওয়াবের দিকে যায়, সে হলো আসল মহাজের, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মহাজের হিসাবে কবুল করেন, কল্যাণ পরিষদের সবগুলো ছেলেকে আল্লাহ কবুল করেন, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এটা তৃতীয় বার্ষিক সম্মেলন ইনশাআল্লাহ, তৃতীয় মাহফিল তাফসীরুল কোরআন মাহফিল। আমার আগে কথা বলেছেন, অত্যন্ত সুন্দর বলেন, ওনার আব্বা ওনার চেয়ে সুন্দর বলতেন, অনেক বড় আলেম ছিলেন, আমাদের ওস্তাদ সমতুল্য, মাওলানা বশর সাহেবের সুযোগ্য সন্তান, মাওলানা আব্দুর রহিম বশরী হাফেজাহুল্লাহ। কোন সূরা থেকে কথা বলেছে? হুজরাত থেকে কথা বলেছে। হুজরাত অর্থ বুঝেন তো? হুজরাত মানে হলো রুম সমূহ, রুমের চট্টগ্রামে কি বলে, হামরা হামরা, আপনি তো চট্টগ্রাম জানেন না দেখতেছি। রাসূলের বাড়ি ছিল না, রাসূলের ছিল রুম, এক একজন বিপির জন্য এক একটা রুম ছিল হুজরাত। আর আমরা এখন বাড়ি বানানোর জন্য অস্থির, যারা বিল্ডিং বানায় রাসূল এদেরকে সবচেয়ে ঘৃণা করতেন, সবচেয়ে নোংরা লোকেরা, নিকৃষ্ট যারা বিল্ডিং বানায়, এদের দাওয়াতও তিনি গ্রহণ করতেন না, এদের দাওয়াতেও যেতেন না। এক সাহাবি দাওয়াত দিয়েছেন রাদিয়াল্লাহু আনহু, গিয়ে দেখেন বিল্ডিং, রাসূল ফিরে আসছেন, যান নেই দাওয়াত। আর আমরা বিল্ডিং বানানোর জন্য লোন নেই, সবাই আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। থাকার তো কোনো নিশ্চয়তা নাই কদিন থাকব, কিন্তু বিল্ডিং বানাচ্ছে, এরকম লোক বেশি না কম, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বশর সাহেবের, আব্দুর রহিম সাহেবের আলোচনা আমিও কিছু শুনেছি, ওহুদের কথা বলছিলেন, ওহুদ এবং বদর এই দুইটাতে যারা গিয়েছেন সবাই মাফ, সবাই জান্নাতের বাসিন্দা, আল্লাহু আকবার, আল্লাহ তাদের সাথে আমাদেরকে কবুল করেন। ওহুদের ময়দানে শুয়ে আছেন শহীদুল সুহাজা হামজা রাদিয়াল্লাহু আনহু আরদা, শুয়ে আছেন 70 জন সাহাবি যাদের প্রত্যেকেই জান্নাতি, কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন নাই। আর আমাদের দেশে মাজার কবরের কত চিহ্ন, এগুলো রাসূল নিষেধ করেছেন, বিল্ডিং বানানো কবরের উপর, কবরকে উঁচু করে বানানো, কবরকে কাফড় দিয়ে ঘেরা দেয়া, মশারি দেয়া, মশা হামড় দিয়ে হতো না, আহা মশারি লাগালে কী লাভ হয়, এগুলো নিষেধ। শুধু কবরস্থানে একটু চিহ্ন থাকবে যে কবরস্থান, যাতে পশু পাখি ওখানে না ঢুকে, এছাড়া কোনো প্রাচীর ওখানে করা হারাম, নিষেধ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। রাসূল মদিনায় প্রথম গিয়ে অপারেশন চালালেন কবরের উপর, মুসলিম শরীফের হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলেন, আলী যতগুলো কবর উঁচু দেখবা বিল্ডিং দেখবা ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও, ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও, চাইবো কার কাছে? কবরে যে থাকে সে অসহায়। রাসূল বলছেন আল মাইয়্যিতু ফিল কবর কাল গারিক ফিল বাহর, একজন মানুষ যখন কবরে থাকে সাগরের ডুবন্ত ব্যক্তি যত অসহায় তার চেয়ে অসহায় পড়ে থাকে ওই মানুষটি। তোমরা যখন পাশ দিয়ে যাও কিছু না হলেও তাকে সালাম দাও, কি দাও? সালাম পারে না তো, এরম করে কি, এটা সালাম দেন, দুনিয়াতে যেমন দেন তেমনই দেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, খালাস হয়ে যাবে।
আল্লাহ আমাদের সব মুর্দাদেরকে মাফ করে দেন। আমাদের এখানে যত মুর্দা আছেন সবাইকে আপনি মাফ করে দেন। আজকে হযরত মাওলানা এনামুল হক কাজী সাহেব আমাদের আজকে সভাপতি হবেন না হুজুর আপনি? মাশাআল্লাহ, আল্লাহ হুজুরকে কবুল করুন। হুজুরের মতো যত ওলামা হযরত এসেছেন, আমি বসে আছি উপরে, নিচে বসে আছেন আপনারা, না দেখার দেখার সমস্যা না হলে আমি নিচেই বসতাম। রাসূল মানুষের সাথে মিশে বসতেন, শুধু খুতবার সময় তিনি উপরে উঠতেন, তাও জুমার খুতবা কখনো বসে দেন নাই। বসে দেয়া শুরু করেছে ইজিদ, জুমার এহতরাম নষ্ট করেছে ইজিদের মতো বেয়াদব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন জুমার বয়ানে তিনি বসেন নাই। দ্বিতীয় আজানের পর থেকে কথা বলতেন, আজানের আগে কোনো কথাও বলতেন না। আমরা তো তিন খুতবা দিয়ে ফেলি, আজানের আগে একটা বই তিয়াই বই তিন নান খুতবা কয়টা কয়টা দুইটা। রাসূল দাঁড়িয়ে খুতবা দিতেন, সালাত পড়ি পিছনে মুসল্লিদের কাতারে চলে যেতেন, যায় নামাজে এমনি ঠেক করে বসে থাকতেন না। আই ইমাম সাহেব দিকুন বাজে না, নিষেধ। সালাত পড়তেন, মসজিদে যদি পড়তেন কখনো মেহরাবের বাহিরে গিয়ে পড়তেন। ফরজ শেষ, মেহরাব শেষ, পাঁচ ওয়াক্ত সালাতে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু মুসল্লিদের খবর নিতেন। আমাদের এখানে যত ইমাম এসেছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, যত মুয়াজ্জিন হুজুররা এসেছেন, এসেছেন স্কুলের স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার, এসেছেন বিভিন্ন পেশা জড়িত আবাল বৃদ্ধা বনিতা পর্দার আলের মা এবং বোনেরা, হিন্দু ধর্মের ভাই বোনেরা, পাহাড়িরা, যতজন এসেছেন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে দিন। যতজন এই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন আল্লাহ সবার গুণাগুলো মাফ করে দিন। সারা দুনিয়ার সব কোরআনের মাহফিলকে আল্লাহ কবুল করুন। যারা এটার সাথে সহযোগিতা করেছে তাদেরকে আল্লাহ কবুল করুন। যারা না বুঝে না জেনে বিরোধিতা করেছে তাদেরকে আল্লাহ আপনি হেদায়াত দান করুন। আমার তিনটা মাহফিল ছিল গতকাল গত পরশু, দুইটা ক্যান্সেল, একটা হয়েছে। তাও শরীফরা অনেক কষ্ট করেছে, প্রশাসনিকভাবে লোকেদের বিভিন্ন রকমের কথার জবাব দিতে হয়, একটু মশালাকেও দিতে হয়েছে। শরীফ আমাকে সেটা বলেছে যে হুজুর রাষ্ট্রবিরোধী কোনো কথা বলবেন না। কোরআন শরীফে রাষ্ট্রবিরোধী কথা আছে নাকি? কথা কন না কেন? নাই, রাষ্ট্রবিরোধী কথা বলাটা কোনো সময় উচিত না। রাসূল জীবনেও রাষ্ট্রবিরোধী কথা বলেন নাই। আমরা যে রাষ্ট্রে থাকি সেই রাষ্ট্রের সিস্টেম তো আমাদের ফলো করতে হবে, তবে হ্যাঁ, ওটা যদি ইসলামিক না হয় ওটাকে শুধরিয়ে দিতে হবে, ঠিক কি না? কিন্তু ওটার বিরুদ্ধে গালিগালাজ করা, এগুলো নবীদের শান না, আমরা ওইটা করব না। এরপরে এখানে হযরত মাওলানা কারি আহমদ সৈয়দ, উনি কে? আপনি তো আগের জন মাওলানা এনামুল হক আজিজ, ও মসজিদের খতিব সাহেব, আলহামদুলিল্লাহ। কারি হুজুর, হুজুরের কেরাত শুনবো ইনশাআল্লাহ আমরা পরে। তা আমি আজকে তিন নম্বর সূরা থেকে কথা বলব। আপনারা কোরআন মানতে রাজি আছেন তো? কোরআনের সূরা কয়টা জোরে বলেন? সবচেয়ে বড় সূরা কোনটি? সবচেয়ে ছোট সূরা কোনটি? হ্যাঁ, কাউসার ছোট সূরা হলো কেন? তিন আয়াতের তো তিনটা সূরা, নসর, আসর, কাউসার। তো কাউসার ছোট হলো কেন? কাউসার আয়াতগুলোও ছোট ছোট, কাউসার ছোট কিন্তু বরকত সবচেয়ে বেশি। আমরা এই যে জীবনে বেঁচে আছি এটাও কাউসারের অংশ, আমরা যে খাই এটাও কাউসারের অংশ। চট্টগ্রামে যে এত মাছ পাওয়া যায়, বুজ্জা মাছ, মাছও বুজ্জই গিয়ে কইবা, কত রকমের মাছ যে সাগরে আছে আমরা অনেকে নামও জানি না, এগুলো কাউসারের অংশ। কাউসারের চূড়ান্ত কাউসারের জান্নাতে কেয়ামতের ময়দান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করবেন। আকাশে যত তারা থাকবে এতগুলো বাটি থাকবে কাউসারের চারিদিকে, সবাই হাতে নিয়ে নিয়ে পানি পানের জন্য দাঁড়িয়ে থাকবেন। ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই এই লোকগুলো দুরুদ পড়েছে, সালাত পড়েছে, কিন্তু আপনাকে নেতা মানে নাই। নেতা মেনেছে হাবিজাবি, এদেরকে কাউসার দিয়েন না।
রাসূল বলবেন সুহবান সুহবান লিমান গায়্যারা মিন বাদি দূর হয়ে যা আমাকে যারা নেতা মানুষ নাই আমার হুকুম মানুষ নাই আমার সুন্নত মানুষ নাই হাউজে কাউসারের পানি যারা পাবে না তাদের পিপাসা কখনো মিটবে না আল্লাহ আমাদেরকে কাউসার দান করেন আমিন আরো জোরে বলি আমিন আমিন কোন সূরা রাসূল প্রত্যেক দিন পড়তেন কয়টা সূরা পড়তেন আজকে কি বার মঙ্গলবার কোন সূরা পড়তেন রাতে কোন সূরা পড়তেন দিনে বলেন দুটি সূরা পড়তেন এই দুটি সূরা কিয়ামতের ময়দানে ছায়া হয়ে আসবে পাখির মতো ছায়া হবে আপনার গায়ে কোনো সূর্যের তাপ লাগবে না গামাম আদির সূরার ভিতরে বরকত সবচেয়ে বেশি ওই সূরা যে পড়ল সব বরকত পেল ওই জুরাস ওই সূরা যে পড়ল না সকল বরকত থেকে বঞ্চিত হয়ে গেল দুটি সূরা একই শব্দ দিয়ে শুরু হয়েছে বলেন কোন দুটি সূরা রাসূল সূরা পড়তেন জোড়া জোড়া মাসনা মাসনা যেমন বলেছেন কিয়ামুল লাইলে মাসনা মাসনা সলাতুল লাইলে মাসনা 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 রাতের নামাজ দুই রাকাত দুই রাকাত দুই রাকাত দুই রাকাত ঠিক তেমনি সূরাগুলো মিলিয়ে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে পড়তেন রাতে পড়তেন সকালে বেশি পড়তেন রাতেও বেশি পড়তেন কারণ সকালের পড়াটা কিয়ামতে সাক্ষী হয়ে যাবে আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইল আকিমি সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা সালাত কায়েম করো সূর্য ওঠার আগ থেকে নিয়ে ডুবে যাওয়ার কিয়দাংশ পর্যন্ত পর পর্যন্ত নামাজ কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করাটাই ঐক্যের প্রথম ভিত্তি আজকে মুসলমানের মধ্যে দলাদলি হানাহানি অনেক রকমের গ্রুপ বেরিয়েছে কেউ টুপি দিয়ে আলাদা হয়েছেন কেউ পাঞ্জাবি পরে আলাদা হয়েছেন কেউ বুকে হাত বেঁধে আলাদা হয়েছেন কেউ নাভিতে হাত বেঁধে আলাদা হয়েছেন এই সব যারা আলাদা করে এরা ইসলামের দুশ্মন আমরা এক থাকব একটা ভিত্তি তিনটা কাজ যাদের মধ্যে থাকবে তারা মুসলমান কার কথা আল্লাহর কথা রাসূলের কথা তিনটা কাজ যার মধ্যে নাই তার সাথে আমি থাকব তার মধ্যে প্রথম হলো মান সাল্লা সালাতানা বুখারী মুসলিমের বর্ণনা মান সাল্লা সালাতানা ও ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি যে আমার নামাজকে নামাজ হিসেবে সালাত হিসেবে আদায় করবে আমাদের সালাত পড়বে রাসূল বলছিল মান সাল্লা সালাতানা আমাদের সালাত তুমি যেমনি খুশি এমনি সালাত পড়বা হবে না সালাত নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা আমাদের কিবলাকে কিবলা মানবে ওয়া আকালা যাবিহাতানা আমাদের জবাই করা খাবে কার জবাই করা আমরা জবাই করছি কোরবানিতে জবাই করি না এটা যারা খাবে এই তিনটা কাজ করলো মুসলমান ও কি কথা কন না কেন কি কে বলছেন আল্লাহ আল্লাহ রাসূল বলছেন বুখারী মুসলিমের বর্ণনা ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি এই তিনটা কাজ যে করবে সে আল্লাহর জিম্মায় থাকবে রাসূলের জিম্মায় থাকবে জান্নাতি হয়ে যাবে আপনি ভাগ করেন কেন ও বেদাতি ও এটা ও সেটা ও তো ইলগির দে কি জিদে আপনি এই ফন্ডিতি করেন কেন এই তিনটা জিনিস দেখেন কয়টা কয়টা এই তিনটা জিনিস সালাত সালাত যারা নাই তার সাথে মুমিনের কোনো সম্পর্ক সালাত যে পড়বে না মুসলমানদের কবরস্থানেও তাকে কবর দেয়া জায়েজ সালাত যে পড়বে না তার সাথে বিয়ে দেওয়া জায়েজ নাই কারণ শুধু আসর যে কাজা করবে তার জীবনের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে সারা বছর লাগবে না শুধু আসর ইচ্ছা করে ছেড়ে দিলেন জীবনের সব আমল বরবাদ ডিলেট ডিলেট একটা সুইচ আছে না মোবাইলে
কর্তা কোন নাকি একটা হলো সিঙ্গেল ডিলেট আর একটা অল ডিলেট অল ডিলেট দিয়ে কি হয় কি হয় এই আমলনামা থেকে অল ডিলেট আসর পড়লেন না ইচ্ছা করে কয় হুজুর নজ ফড়ি না ইমান মজবুত আছে তুই ইমান বুঝস মূর্খ সালাত পড়তে হবে সালাত যেই নেতার কাছে নাই ওই নেতা জাহান্নামীদের নেতা সালাত পড়স না তোর সাথে কোনো মুসলমানের কোনো সম্পর্ক হবে না সালাত এক নাম্বার কয় নাম্বার এক নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রতিদিন 10টা সূরা রেগুলার পড়তেন এর মধ্যে সবচেয়ে বেশি তেলাওয়াত করতেন বৃহস্পতিবার জুমাতে আর রমজানের মোবারকে কম করে 10টা পড়তেন এই 10টা সূরার ভিতরে সূরা বাকারা ছোট নাও না সবচেয়ে বড় সূরা কোনটা কত আয়াত 286 86 286 যে আয়াতটি এটা হুবহু আল্লাহ নিজে নাজিল করেছেন ফেরেশতা স্পেশালি পাঠিয়েছেন এটার জন্য এটার সবটাই নূর সবটা কি নূর সূরা ফাতিহা সবটাই নূর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার সাথে পড়তেন সূরা আলে ইমরান আমরাও পড়ব রাজি আছি তো তিন দিনে একবার পড়েন কয় দিন তিন দিনে একবার পড়েন তাহলে আপনার জন্য এটা সুপারিশকারী হয়ে যাবে রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে সূরা বাকারা পড়া হয় শয়তান উকিও দেয় না উকি বুঝেন তো উকি কি বলে ওনারা চট্টগ্রাম হাত দেয় হায় এটা শয়তানও বুঝবে না হাত দেয় বাংলা ভাষাটা অনেক সমৃদ্ধ চট্টগ্রামের ভাষা আরো সমৃদ্ধ ডক্টর শহীদুল্লাহ একটা বই লিখেছেন চট্টগ্রামের ভাষায় দেখি অনেক শব্দ উনি উঠাইতে পারেন না কারণ শব্দ চট্টগ্রামে লিখতে হলে চট্টগ্রামে থাকতে হবে আমি তালাশ করতেছিলাম আতিককে কোথাও আছে কিনা দেখি যে আতিককে নাই তুই এখন কি বই এই বাজি আতিককে ভালা দিও দে তো আতিককে ফিঠাও তো আছে হ্যাঁ আতিককে ফিঠাইও না একটা সমৃদ্ধ ভাষা চট্টগ্রামের ভাষা যদি জাতীয় ভাষা হয় মানুষের উর্দু আরবি শিখতে আর কোনো কষ্টই হবে কারণ চট্টগ্রামের ভাষা অনেক আরবি ভাষা বাররা বাররা আরবি শব্দ ইংরেজি শব্দ হিন্দি হিন্দি বইও আরবি শব্দ আই 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 অনেক শব্দ আল্লাহ কবুল করুক তাহলে কোন দুইটা সূরা তিন দিনে পড়বো কোন দুইটা ছেলেকে জিনে ধরেছে সূরা বাকারা পড়েন ঘরে জিন উপদ্রব করে জিনের বাপের ক্ষমতা নাই আপনার ঘরে থাকে শয়তানে বাসা বেঁধেছে বাচ্চাগুলো বেনামাজি যে ঘরে উঠেছেন ওই ঘরে আগে বিভিন্ন পূজা চলতো বিভিন্ন রকমের নোংরা কাজ হতো এরকম ঘর আছে না নাই আজান দেন সূরা বাকারা পড়েন ওই ঘরটাকে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবে শুরুতে কোনো ঘরে উঠলে রাসূল সাল্লাম সূরা বাকারা পড়তেন সূরা আল ইমরান পড়তেন আমরাও পড়ব অসুখ ছাড়া না ঘরের রোগ ব্যাধিতে ভরপুর ব্যবসায় কোনো বরকত নেই কোন সূরা কোন সূরা তারকুহা হাসরা রাসূল বলেছেন যে এটা ছাড়ে সব দুঃখ তার কপালে আর যে এটা পড়ে সব কল্যাণকে আল্লাহ তাকে দান করে সূরা আল ইমরান তার সাথে পড়তেন এই দুই সূরা মিলে গামাম হয়ে কিয়ামতের ময়দানে আসবে ছায়া হয়ে আসবে সূর্যের তাপ আপনাকে কষ্ট দিতে পারবে না সেদিন অপরাধ অনুযায়ী মানুষের মাথার কাছে সূর্য থাকবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন একমাত্র একজনের ছায়া থাকবে তিনার নাম হলো আল্লাহ একটা ছায়া লা যিল্লা ইল্লা যিল্লু বুখারী মুসলিমের হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত সেদিন একটা ছায়া ছাড়া আর কারো ছায়া থাকবে না একজনের ছায়া সেটা কার ছায়া আল্লাহর ছায়া আল্লাহ আপনার ছায়ার নিচে আমাদেরকে ছায়া দিয়ে দিয়েন আরো জোরে বলি আমিন সেই ছায়া পেতে হলে সাতটা আমল করতে হবে কয়টা সাতটা আমল করতে হবে সাতটা আমল করলে সাতটা জাহান্নাম হারাম হয়ে যাবে আবার সূরা ফাতিহাতে যদি আমল করেন তাও সাতটা জাহান্নাম হারাম হবে কারণ সূরা ফাতিহাতে আয়াত কয়টি
কয়টি? ষাটটি। কয়টি? সাবউম মিনাল মাসানি, মাসানি বললেন ষাটটি জোড়া, তিন তিন করে উপরে নিচে দুইটা জোড়া, ছয়টা আয়াত, আর মধ্যখানে একটা আয়াত দিয়ে সেতু বন্ধন, ইয়াকা না আবুদু ইয়াকা নাস্তাইন, আগে তিনটা পরে তিনটা, তিনটা প্রশংসা করবেন তিনটা নেয়ামত পাবেন, সুবহানাল্লাহ। সিরাতুল মুস্তাকিম পাবেন, আনআমতা আলাইহিম পাবেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, মাগদুব এবং অভিশপ্ত যারা, পথহারা যারা, তাদের থেকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। এখন তো বুঝি না সূরা ফাতিহা এত দ্রুত পড়ে, এত দ্রুত পড়ে, পাঁচ মিনিটে নামাজ শেষ, বারো রাকাত, মাগরিব তিন রাকাত, দুই মিনিটে শেষ, আল্লাহ, কত ব্যস্ত মানুষ। সলাতে সময় দিবেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ আরশ থেকে রহমত নাজিল হতে থাকে, আর যখন সেজদায় যাবেন আল্লাহর রহমতের সব দুয়ার আল্লাহ আপনার জন্য খুলে দেন। দোয়া বেশি করে করেন সেজদায়, কার হুকুম? আল্লাহর হুকুম। সে আল্লাহ সূরা বাকারা শুরু করেছেন আলিফ লাম দিয়ে, আবার সূরা আল ইমরান আলিফ লাম দিয়ে শুরু করেছেন। সূরা বাকারার শুরুতে মুত্তাকি পড়েন আমার সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, নাযযালা আলাইকাল কিতাবা বিল হক মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام الله أكبر প্রতিশোধ আপনার নিতে হবে না, প্রতিশোধ একজনে নিবেন, তিনি কে? তিনি কে? আল্লাহ। আপনাকে কেউ মারলে আপনি চুপ করে থাকেন, আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট, তাকে আর দেখেন না প্রতিশোধ নিচ্ছে না দুনিয়াতে, মুসলমানদেরকে মেরে কাফেররা সুখে আছে, কথা বলেন না কেন? কারা সবচেয়ে বেশি মারছে মুসলমান বলেন দেখি, আফগানিস্তানে আক্রমণ কারা করলো, আমার ইরাকে কারা আক্রমণ করলো, আমার বোসনিয়ার মুসলমানদেরকে কারা মারলো, কাদের হাত, কাদের হাতে সৌদি আরবে আক্রমণ হলো, কুয়েতে আক্রমণ হলো, সাদ্দামকে কারা মারলো, কারা মারছে? আরে কাফের হন, কোন দেশ? হুশ, করোনায় সবচেয়ে বেশি মারা গেছে কোন দেশের লোক? কোন দেশ? এখনো মারা যাচ্ছে প্রতিদিন 200-2000 করে, এখনো মারা যাচ্ছে, প্রতিশোধ নেন কে? সে আল্লাহ বলছেন আমার পরিচয় শোনো, আলিফ লাম মিম এটা বোঝার তোমার দরকার নাই, তবে পড়লে আমি তোমাকে নেক দিয়ে দেব, সওয়াব দিয়ে দেব, যে কোনো কোরআনের আয়াত পড়লেই 10টা সওয়াব, 10টা গুনাহ মাফ, 10টা মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। কোরআন পড়েন, কোরআন আপনার জন্য সুপারিশকারী হয়ে আসবে, কোরআন আপনাকে ছাড়া বেহেশতে যাবে না, কোরআনকে বন্ধু বানান, বন্ধু বন্ধুকে স্মরণ করে সব সময়, ঠিক না বে? ঠিক। খোলজার ভিতরে রাখমু তোমারে, কির ভিতরে রাখবো? খোলজার ভিতরে কিল্লাই বন্ধু, খোলজার ভিতরে কোরআন রাখেন বন্ধু, কোরআনকে বন্ধু বানান। রাসূল বলতেন ওয়াজালিল কোরআন রাবিয়া কলবি ওয়া নূরা সদরি ওয়া জালা আহুজনি ওয়া যিহাবা হাম্মি আরযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার, হে আল্লাহ কোরআনকে আমার সিনার বসন্ত বানায়া দেন, রাবিয়া কলবি ওয়া নূরা সদরি, আমার সিনার আলো বানায়া দেন, নূর বানায়া দেন, ওয়া জালা আহুজনি, দুশ্চিন্তার বাহন, দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন কোরআনকে বানিয়ে দেন, ওয়া যিহাবা হাম্মি, সব রকমের দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন কোরআনকে বানিয়ে দেন, যেন রাত দিন পড়তে পারি সেই তৌফিক আমাকে দান করে দেন, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন
দেখি শুধু কোরআনের আয়াত, শুনো 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 ইয়া ইলাহি আমারি মুনাজাত, শুনো আমারি মুনাজাত। বলেন আমিন। সকালে কোরআন, বিকালে কোরআন, কোরআনটাই আপনাকে হেফাজত করবে। বনি ইসরাইলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা কারাতাল কোরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। যখন তুমি কোরআন পড়বা, তোমার মধ্যে যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের মধ্যে আমি পর্দা বানায়া দেব, হিজাবাম মাসতুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছেন কাবার পাশে, উম্মে জামিল আবুল আহবের স্ত্রী পাথর নিয়ে এসেছে, তাব্বাত ইয়াদা সূরা নাজিল হয়েছে, আগুনের মধ্যে ঘি ঢালার মতো। উম্মে জামিল আসছে পাথর নিয়ে রাসূলের মাথায় মারবে, মক্কার সবচেয়ে রূপসী কন্যা, আবুল আহাব সবচেয়ে রূপসী মানুষ, এদেরকে দেখার জন্য রাস্তার দুই পাশে মানুষ ভিড় করত, এত সুন্দর মানুষ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আবু বকর, উম্মে জামিল আসছে হাতে পাথর নিয়ে আমাকে মারবে, আমি এখন কোরআন তেলাওয়াত শুরু করছি, সে তোমাকে দেখবে আমাকে আর দেখবে না। হিজাবাম মাসতুরা, পর্দা বানিয়ে দিচ্ছেন কে? রাসূল কোরআন পড়া শুরু করলেন, উম্মে জামিল এসে বলছেন, ও আবু বকর তোমার বন্ধু কোথায়, তোমার সাথী কই? তিনি বলেন, একটু আগে এখানে বসা ছিল, একটু আগে এখানে বসা ছিল, আসলে তো ওখানেই বসা আছে। আবু বকর দেখছেন, উম্মে জামিল দেখছে না, কে কাফের কে মোমিন এটা দেখেন কে? কে দেখেন? আমরা দেখি না কে কাফের। মসজিদে এসে অনেক কাফের আছে, আছে না নাই? মনে মনে রাখে, মসজিদে যা পড়ি কিছুই তো বুঝি না, এটা বাহিরে আর নেয়ার দরকার নাই। মসজিদে পড়ে লাতা কুলুর রেবা, সুদ খায় না, বাহিরে গিয়ে সুদের ব্যবসা করে। আবার এরকম ইমামও পাওয়া যায় সুদের উপর টাকা লাগায়, চট্টগ্রামে নাই বলতে? হ্যাঁ, সুদের উপর টাকা লাগায় বেশি, এবাজে কি হ না, ওনাকে বুঝিয়ে দেন, সুদ কবিরা গুনা, যে ইমাম সাহেব সুদ খান ওর পিছনে নামাজ হবে না। যাদের যারা জানে না তাদের হয়ে যাবে, আপনার যারা রেখেছেন আপনার জানেন যে উনি সুদের ব্যবসা করে, ওনারে রেখেন না, আমি ওনার পিছনে নামাজ পড়লে হয়ে যাবে। সল্লু খালফাকুল্লি বিদ্দিন ও ফাজের, রাসূল বলছেন বোখারি হাদিস, ইমাম সাহেব গুনাগার হোক নেককার হোক তার পিছনে নামাজ পড়বা, তাহলে মসজিদের সম্মানটা ঠিক থাকবে। মসজিদে যাবেন, অমুকের মসজিদ, হেমুকের মসজিদ না, মসজিদ সব আল্লাহ। ইমাম সাহেব যদি উযু ছাড়াও নামাজ পড়ায় মুসল্লিদের নামাজ হয়ে যাবে, ইমাম সাহেবের নামাজটা দোহরাতে হবে, আপনার সালাতে কোনো সমস্যা নাই। আল্লাহ জাল্লা শানহু এই কোরআনের এত বরকত দিলেন, সেই কোরআনের কথা বলছেন, আলিফ লাম মিম, এই শব্দগুলো আল্লাহ ছাড়া আর কেউ বুঝার দরকার। যালিকাল কিতাব বলে সূরা বাকারাতে এই কিতাবের প্রশংসা করেছেন, এখানে সরাসরি ওখানের 255 নম্বর আয়াত এখানে নিয়ে আসছেন আল্লাহ জাল্লা শানহু, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল, কোন আয়াতের প্রথম অংশ এটা? আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, কুরসি মানে গদি, কুরসি মানে সিংহাসন, কুরসি মানে ক্ষমতা, ক্ষমতার আয়া, সব ক্ষমতার মালিক কে? ক্ষমতার মালিক জনগণ, এটা কুফরি কথা, শেরিকি কথা, মানুষ তো নিজের মালিকই না, ক্ষমতার মালিক হয় কেন? আমার মালিক কে? আমার শরীরের মালিক কে? দাড়িগুলো সাদা করেছেন কে? আবার উঠিয়েছেন কে? সব কিছুর মালিক তিনি, আপনি কিভাবে আপনার মালিক হন? আপনার তো কিচ্ছু নাই, আপনি শুধু একটু লালাচাড়া করেন, আপনি পা দিয়েছেন সিনেমা হলে যেতে পারেন, ওয়াজ মাহফিলও আসতে পারে, ওয়াজ মাহফিল আসলে সোয়াব, সিনেমা হলে গেলেও গুনা। মুখ দিয়েছে পানিও খেতে পারেন, মদও খেতে পারেন, তবে এলাকায় মদ নাই,
হন্দি হ্যাঁ শরীফ চেয়ারম্যান প্রার্থী, শরীফের ভাই বোধহয় এখন চেয়ারম্যান না এখানে, মাশাআল্লাহ। তো তুমি চেয়ারম্যান হলে বাজে যাবে হঠাৎ, ভাইয়ের বিরুদ্ধে তুমি কি? হ্যাঁ ও বাইরে উপজেলা দিয়ে গেছি। আচ্ছা যাক, সব ফ্যামিলি ব্যাপার আর কি, আল্লাহ কবুল করুক তাদেরকে ইসলামের জন্য। চিৎকার করে বলেন আমিন। এটা বেসিক কথা, আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল, এই একটা আয়াতের উপর যদি আমাদের লোকেরা বুঝতো আর কোনো কিলাকিলি ধরাধরি হতো না সারা বাংলাদেশে, না সারা পৃথিবীতে। একটা আয়াত যদি বুঝতো আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ, একই কালেমা পড়ে ভিক্ষা করে, একই কালেমা পড়ার কারণে সব নবীরা মায়ের খেয়েছেন, একই কালেমা পড়ার কারণে মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে পালিয়ে গেছেন শোয়েব আলাইহিস সালামের এলাকায়, একই কালেমা পড়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের অন্ধকারে হিজরত করে মদিনায় চলে গেছে, একই কালেমার কারণে বহু নবীর মাথাকে চিরে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, একই কালেমা পড়ার কারণে বেলালের জিব্বায় গরম কয়লার আগুন দিয়ে ছেঁক দিয়ে দেওয়া হয়েছে, একই কালেমা পড়ার কারণে সুমাইয়ার লজ্জাস্থানে বল্লম মেরে টুকরা টুকরা করে দেয়া হয়েছে। কি আছে এই কালেমার ভিতর? একটা কালেমা আকাশ জমিনের সব কিছুর চেয়ে আল্লাহর কাছে ভারী হয়ে যাবে, এই কালেমার চেয়ে ভারী আর কিছুই। একটা কালেমা যে পড়ে তার আগের সব গুণাগুলো মাফ হয়ে যায়। কি আছে এই কালেমার ভিতরে? মৃত্যুর আগে পড়লে আগের সব গুণা মাফ, আগে ছিল জাহান্নামি এখন হয়ে যায় জান্নাতি। লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো কালেমার ভিতরে আল্লাহ কি দিয়েছেন? ইলাহ মানে পাঁচটা জিনিস, ইলাহ মানে আবাদত করব যার, তার নাম কি? ইলাহ। তার নাম কি? ইলাহ। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দিতে পারবেন না, যিনি খাওয়ায় তার নাম ইলাহ, তিনিও ইলাহ, যিনি আইন দেন তিনার নামও ইলাহ, শরীরে আইন চলে কার? আল্লাহ বলছেন কেন অন্য আইন মানতে চাও? আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ। ইসলাম ছাড়া কোন আইন তোমরা মেনে নিতে চাও? আকাশে জমিনে যা কিছু আছে ইচ্ছা অনিচ্ছায় সবাই আল্লাহর হুকুম মানে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, ঠিক না বে? ঠিক। খাই কার হুকুমে? খাওয়া কোন দিক দিয়ে দেই? মুখে। চোখ দিয়ে খাওয়া দেই? চোখ দিলে খাওয়া দিলে কি হবে? চোখ অন্ধ হয়ে যাবে। নাক দিয়ে খাওয়া দেই, কিন্তু নাকে পাইপ দিয়ে দেই, কি দিয়ে? যদি ডাইরেক্ট ডাইল নাকে দি ভরে দেন, কি কি বাজে শেষ। আল্লাহ বলেছেন চোখ দিয়ে দেখবা, হাত দিয়ে ধরবা, পা দিয়ে হাঁটবা, আল্লাহ রানের বিরুদ্ধে যাওয়ার কারো ক্ষমতা? যাকে যতদিন ধরার ক্ষমতা দিয়েছেন ততদিন ধরবে, যতদিন দেখার ক্ষমতা দিয়েছেন দেখবে, যতদিন লেখার ক্ষমতা দিয়েছেন লিখবে। জাতীয় কবির মতো বড় কবি 43 বছর বয়সে বুঝতেন শুনতেন লেখা বন্ধ, লেখা পড়া কোন কবি? একটা কবিতার উপর পিএইচডি নিচ্ছে বিদ্রোহী, বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপ্রেরণে কন্দন রুণ আকাশে বাতাসে ধনিবে না। কোনো ভাষায় বিদ্রোহী কবিতার মতো একটা কবিতা নাই, একটা কবিতা দিয়েই নোবেল পাওয়ার উপযুক্ত ছিল। যদি নোবেল দেয়া যারা দেয় এরা যদি অনেষ্ট হতো নজরুলকে নোবেল দিত। এই কবির লেখা বন্ধ ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। যেটা ধরেছেন সোনা ফলেছে, হিন্দুদের পূজা চলে না নজরুলের গান ছাড়া। ব্রজবতী খেলে হরি খেলে আনন্দ নব ঘন শ্যাম শাখে, ব্রজবতী খেলে হরি
সেই নজরুল যখন আবার কোরআনের জন্য লিখছে, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয়। কি লেখা? আল্লাহ তে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান। কার লেখা? ক্ষমতা কার? সে আল্লাহ বলছেন, আমি একমাত্র ইলাহ, কারো কাছে আইন চাইতে পারবো না, যারা আমার বিরুদ্ধে আইন বানায় এরা সবচেয়ে বড় মুশরিক। আইন বানাতে পারবা না, আইন আমি দিয়েছি। জিকির বানাইতে পারবা? জিকির কে দিয়েছেন? আপনি জিকির বানাইতে পারবেন না? আপনি লোহা বানান, ফ্যান বানান, ক্যামেরা বানান, কোনো সমস্যা নেই, কিন্তু যেটা আল্লাহ বানিয়ে দিয়েছেন সেটা তুই ফাজলামি করতে পারবি না। আল্লাহ বলেছেন, আমি লোহা দিয়ে দিলাম, যা খুশি বানাও। আগের লোকেরা বানাইতো দাও কুড়াইল, আমরা মানাই বন্ধু, ঠিক কি না? আগের লোকেরা সামনাসামনি করতো, আমরা দূরের থেকে কিছু শেষ। AK-47 মারি ফেলাম একবারে, একই জিনিস লোহা। কে দিয়েছেন লোহা? আল্লাহ দিয়েছেন। ক্যামেরা দিয়েছেন? ক্যামেরার সবগুলো যন্ত্র কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আরো কত কিছু আমরা আবিষ্কার করব, এটা আমাদের জানা নাই। কার জানা? আল্লাহর জানা আছে। কিন্তু জিকির আবিষ্কার করতে পারবা? আইন বানাতে পারবা? তুমি আইন বানাবে কেমনে? যেমন আমি যদি আইন বানাই, আমার বোনের জন্য আমি একরকম আইন করবো, আরেকজনের বোনের জন্য আরেক রকম আইন করবো, ঠিক কি না? আমার ছেলে মেয়ের জন্য একরকমের আইন, আমার প্রতিবেশীর জন্য আরেক রকমের। এই জন্য আইন আল্লাহ বানিয়ে দিয়েছেন। রাসূলের কাছে এসেছেন একজন ইহুদি, ইহুদির পানি বন্ধ করে দিয়েছে একজন কালেমা পড়া মুসলমান, কালেমা পড়েছে কিন্তু কালেমা বুঝে নাই। কালেমা পড়লে কারো পানি বন্ধ করা যায়? কালেমা পড়লে কারো রাস্তা বন্ধ করা যায় না? কালেমা পড়লে কারো জমির আইল ঠেলা যায় না? কালেমা পড়লে কোনো মেয়ের গায়ে হাত দেয়া, কোনো মুরব্বির সাথে বেয়াদবি করা? ও কালেমা পড়ছে কিন্তু বুঝে নেই, আমাদের মত। আমাদের অনেকে কালেমা পড়ছে কিন্তু মুরব্বির মারে আছে না, বাচ্চারা ফিটায়। হেফজখানাত গেলে তো হুজুরদের হুশ থাকে না, কত ফিটান ফিটাইব। আবার কিছু প্রাইমারি শিক্ষকও আছে গরুর মতো পিটায় বাচ্চাদের, এদেরকে বের করে দেন স্কুল থেকে। যেগুলো বাচ্চাদেরকে পিটায় এরা শিক্ষকতার যোগ্য না, অথর্ব অসভ্য। বাচ্চা পিটাস কেন? বাংলাদেশের ছেলেরা পৃথিবীর সবচেয়ে ব্রেনি ছেলে, সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে কোরআনে বাংলাদেশের ছেলে, পিটাস কেন? আইন দিয়েছেন আল্লাহ, আল্লাহর আইনের উপর কারো আইন বানানো জায়েজ? যেমন জিকির আল্লাহ দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জিকির সাতটি, কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তুই পণ্ডিত গরিব আনালি ইয়ান কি জিকির এই বাদ না, এটা আমরা করব না, কারণ আল্লাহ তো জিকির দিয়েছেন। এখন যদি আমরা নতুন করে বানাই এটা হারাম। এটা কি আল্লাহটাই করতে হবে? সব নবীরা জিকির করেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। ইলাহ একজন, প্রতিদিন রাসূল আশ্রয় নিতেন ইলাহের নাম ধরে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন ইলাহিন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
আবার সলাতের ভিতরে পড়তেন ইলাহের কথা, যখনই একটু বিপদ দেখতেন পড়তেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নি কুনতু মিনাত, কার দোয়া, কার দোয়া, আল্লাহর দোয়া, আল্লাহ ফুজে আরা কবুল করুন না, ইউনুস আলাইহিস সালামের দোয়া সবচেয়ে বড় সাবমিশন। আপনি বলছেন আমি জালেম, ইন্নি কুনতু মিনাজ জালিমিন, আপনি ছাড়া আমাকে মাফ করার আর কেউ, লা ইলাহা ইল্লা আন, আপনি ছাড়া কেউ নাই, সুবহানাল্লাহ। যখনই আপনি বলবেন, এই মাহফিলকে সাজিয়ে রেখেছে শরীফ সহ এই সবগুলো লোক, শরীফ খুশি হবে না বেজার, কথা কন না কেন, সারাদিন আজকে দৌড়াইছে অফিসে, একবার স্ত্রীর কাছে, একবার ডিসির কাছে, একবার মামুর কাছে, একবার মামির কাছে, কত কষ্ট। এখন আপনি যখন তাকে অ্যাপ্রিসিয়েশন দিলেন সে খুশি, সব নেয়ামতকে দিয়েছেন, শুকরিয়া করবেন কার, কালেমা পড়বেন কার, জিকির করবেন কার, নাকি হুজুরে জিকির করবেন, দয়াল বাবারে দয়া কর, আরে তোমার বাবারে কোন দয়া করিব, দয়া তো চাইতে হবে আল্লাহর কাছে, বাবার দয়ার করার কোন ক্ষমতা, বাবাও অসহায় আমিও অসহায়, এক ফকির আরেক ফকির কাছে চাইবে কি, তিন ফকির উঠছে এক লঞ্চ, একটা হলো অন্ধ, আরেকটা হলো ল্যাংলা, আরেকটা হলো ভিক্ষু কোনো পয়সা নেই, অন্ধক দেখছো না সাঁত কত সুন্দর, ল্যাংলা ক একবার লাথি মারি ধৈর্যে ফেলাই দেব, ভিক্ষু কল দে লাথি দে যত টিয়া লাই জয় দিয়ে, আমাদের অবস্থা হয়েছে সেটা, আমাদের কিচ্ছু নাই, আমরা শুধু বাহাদুরি করি, ঠিক কি না, সবকিছুর মালিককে চোখকে দিয়েছেন, এই কথাটা স্বীকৃতি রাসূল দিতেন সবচেয়ে বেশি করে, বলতেন হে আল্লাহ হানা আব্দুক ওয়াইবনে আব্দিক ওয়াইবনে আমাতিক নাসিয়াতি ফিয়াদিক রাদিন ফি হুকমিক, হে আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি, সব সিদ্ধান্ত, আপনার লম্বা সেজদায় পড়ে থাকতেন চোখ মুখ ফুলে যেত, সেজদায় গিয়ে কাঁদতে থাকতেন, এত কিছু তৈরি করেছেন সেজদা দেয়া ছাড়া আমাদের বিকল্প কোনো উপায়, একটা লবণের দানা নিয়ে বিজ্ঞান গবেষণা করে এখনো বুঝতে পারে না কেন লবণটা মুখে দিলে এরকম লবণাক্ত লাগে, বিজ্ঞান এখনো বের করতে পারে নাই ছোট্ট লবণের দানা কত বিরাট, সেই বিজ্ঞানী আমার আল্লাহ, কত নেয়ামত তার খাই, শুধু পড়বো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, কখনো ঘুমান না, ২৪ ঘন্টা পাহারা দেয় আমাদের, ঠিক না বে, ঠিক, একটা মশহুর ঘটনা মুসা আলাইহিস সালামের, তিনি বলছেন আল্লাহ আপনি ঘুমান না, এই মুসা ক্যান ইউ হোল্ড দ্য ওয়াটার অফ গ্লাস অফ ওয়াটার অন ইউর হ্যান্ড, তুমি তোমার হাতে একটু পানির গ্লাস নিয়ে দাঁড়াও মুসা, মানুষের তন্দ্রা আছে না, আপনার তন্দ্রারে কি কর, জোরানে জোরানে জোরানি গুরানি জোরানি গুরানি জুরে দে, জুরলে তো গুরে, জুরলে কি করে, তো মুসা আলাইহিস সালাম হাতে ফানি নিয়ে কি করলো, জুরিয়ে আর ফানিয়ে ঘুরে কি ধপ শেষ, কি হলো মুসা, আল্লাহ আমি অপারক, আমি ধরে রাখতে পারলাম না কারণ আমি ঘুম না গেলে তন্দ্রা না হলে আমার শরীরটা ফ্রেশ হয় না, একটু ঘুম গেলেই আমার শরীরটা চার্জ হয়ে যায়, কে সৃষ্টি করেছেন, কিন্তু জান্নাতে কোনো ঘুম থাকবে, ঘুম থাকলে তো মজা করতে পারবো না, জান্নাতে ঘুম নাই কি করবেন, এন্ডিল্লাহ বাস তাকিয়ে থাকবেন, আনন্দ করবেন, আল্লাহ কবুল করুন, আরো চিৎকার করে আমিন,
কিন্তু এখন দুনিয়াতে চোখকে জাগিয়ে রাখতে হবে ওইটা পাওয়ার জন্য। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিআ ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামআ আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সূরা সিজদা 16। বিছানা থেকে শরীরটাকে আলাদা রাখবেন, আশা এবং ভয়ের ভিতরে দিয়ে আল্লাহকে ডাকবেন, আর আল্লাহ জানে আমত দিয়েছেন আল্লাহর রাস্তায় দান করবেন। তাহলে এমন জিনিস লুকিয়ে রেখেছেন যেটা আপনারা চিন্তাও করতে পারেন না, এমন জিনিস দেখেছেন, সুবহানাল্লাহ। এক হুরের দিকে তাকাবেন, দুনিয়ার মেয়েরা, মেয়েদের দিকে আমরা তাকাই, আমাদের অনেকেই তাকায়, কিন্তু হুরের বর্ণনা যদি পড়েন আর মেয়েদের দিকে তাকাবেন না। কারণ হুরদের হাতে রগে দিয়ে যে রক্ত চলছে সেটাও দেখা যাবে। একটা হুরের হাতে যে রুমাল থাকবে, রুমালটা নেড়ে দিলে দুনিয়াতে কোনো দুর্গন্ধ আর কখনো আসবে না। হুরের নখের রং সারা পৃথিবীর চেয়ে উজ্জ্বল হয়ে যাবে। এরকম 70 জন হুর এক একজন জান্নাতির জন্য আল্লাহ রেখে দিয়েছে। সেই জান্নাতে যাওয়ার জন্য একটাই দরকার, তাওহীদ। শিরক মুক্ত ঈমান, শিরক থাকতে পারবে? সন্তান দেয়ার মালিককে, খাওয়া দেয়ার মালিককে, দরজার দরজার ভাঙা বন্ধ করার মালিককে, সাগরে মাছ দেয়ার মালিককে, 24 ঘন্টা তিনি আপনাকে পাহারা দেন, চাইতে হবে তার কাছে। হার্ডিন ব্রিজের নিচে একজন চাষি, একজন রাখাল মাছ ধরতেন, রাখাল তো না, কি কয় মাছ ধরে, জাইল্লা মাছ ধরতেন। জাইল্লার কাছে একজনের 20,000 টাকা পায়, তারিখ দিতে দিতে ওই দিন দিছে জাইল্লা নামাজে। জাইল্লা নামাজ ফজর পড়ে কয়েছে, আল্লাহ আপনার কোনো টিয়া নাই, মাছও পাই না, আপনি আমার টাকার ব্যবস্থা করে দেন আল্লাহ। মাছ ধরতে গেছে, 20টা পাঙ্গাস মাছ পাইছে, অল্প পানি একটার পর একটা মাছ উঠছে, চাইছে 20 পাঙ্গাস মাছ পেয়েছে 1,20,000 টাকার। 20টা বড় বড় পাঙ্গাস পেয়েছে, 1,20,000 টাকা বেচেছে, 10 গুণ বেশি, 5 গুণ বেশি, চাইতে হবে কার কাছে? আপনাদের এই মহেশখালীর এক লোক 25 লক্ষ টাকা ঋণ, সাম্পান আছে দুই আর, কয় হুজুর রাতে এশার নামাজ পড়ে সবাই ঘুমাইছে, আমি বসে আছি, টাকা দিব কোত্থেকে, মতন ঠিয়া দিও। আল্লাহর কাছে হইলাম, আল্লাহ আপনি তো সেই আল্লাহ যে আল্লাহ সাগরের থেকে অনেক কিছু দেন মানুষকে, আমার এই টাকার ব্যবস্থাটা আপনি করে দেন। স্বর্ণ কোরাল ভাইয়ে, স্বর্ণ কোরাল, স্বর্ণ কোরাল চিনেন না? বাজে চিনেন না তো এটা তো স্বর্ণ কোরাল মাছের ভিতরে সবচেয়ে দামি মাছ। আপনাদের কক্সবাজারে এটার কেজি হলো 1,000 থেকে 1,500। এটা ওই মাছের সাথে তরকারির সাথে একটু দিলে পুরো তরকারিটা মাছের হয়ে যায়, খুব সুন্দর, গভীর সাগরে পাওয়া যায়। তিনি 25 মন স্বর্ণ কোরাল পেলেন। কে দিয়েছেন? চাইতে হবে কার কাছে? মাছের পেটে চলে গেলেন ইউনুস আলাইহিস সালাম, মাছ মুখ বন্ধ করবে, শরীর পুড়ে তিনি মারা যাবেন, মুখ বন্ধ করছে মাছ, সাগরের পেটের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, সাগরের তলার অন্ধকার, তিন অন্ধকার থেকে চিৎকার মারলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। আল্লাহ বললেন, আমি তোমার যন্ত্রণা শুনলাম, وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ, তোমাকে ব্যথা থেকে আমি নিষ্কৃতি দিলাম, বাঁচালাম। যেমন বেগম আমরা বলি, বেগম কাকে বলি? বেগম হন বউ, এটা ইসলামী শব্দ। গিন্নি, এটা শিরকি শব্দ, মুশরিকদের শব্দ। গিন্নি জ্ঞান জ্ঞান করে, এই জন্য গিন্নি। ইসলামিক শব্দ ব্যবহার করবেন, দোয়া
আশীর্বাদ না, আশিস না, দোয়া। বেগম লিতাসকুনু ইলাইহা, সূরা রোমে আল্লাহ বলছেন 17 নম্বর, বিবির কাছে গেলে আল্লাহ শান্তি দিয়ে দেয়, এই জন্য বিবির নাম হলো বেগম। বেগম যার কাছে কোনো কষ্ট নাই, আপনি গেলেই আপনার খাওয়ার ব্যবস্থা আছে, নাই গোসল হরিয়ে যে একসাথে হাইও, বাস সব রেডি, এনো মাছ খাও, বাঁডা মাছ, বুজ্জা মাছ খাস না, কতটা রেঁধে বসে আছে, এরপরও গালিগালাজ করে, মূর্খ। হ্যাঁ, বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই, কোনো দেশে নাই। আমাকে আল্লাহ সফর করিয়েছেন বহু দেশ, কোনো দেশে নাই এত ধৈর্যশীলা, এত ভদ্র, এত জেন্টেল। 7টা 8টা আজকে যে বাসায় খেলাম হুমায়ুন, হুমায়ুনের বাসায় প্রায় 7-8 পদের মাছ, না মাছের নামও জানি না, দিতেছে খাইতেছে, এই মেয়েরা রাঁধছে সব, এক এক মাছের এক এক স্বাদ, আলহামদুলিল্লাহ বলে। এই জন্য খাবো আর প্রশংসা করবো কার, খাওয়াচ্ছেন কে? করোনা চলে গেছে, আমি ডাক্তারের পরামর্শ নিয়েছিলাম বুঝেছেন, ডাক্তার আমাকে বলেছে এটা খাবেন, আদা খাবেন, গোলমরিচ খাবেন, রসুন খাবেন। গোলমরিচ কি তোর বাপে বানাইছে মূর্খ? একবার আল্লাহর নাম নাই এ সমস্ত শিয়াল কুত্তার মুখে। বাঁচিয়েছেন কে? আল্লাহ ছাড়া বাঁচানোর ক্ষমতা কারো? এখন যে কারো মুখে মাস্ক নাই, এটা কার অনুদান? আল্লাহ ইচ্ছে করলে যে কোনো সময় যে কোনো মানুষকে নিয়ে যেতে পারে। এজন্য যখনই কোনো বিপদ মুক্ত হবেন সাথে সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ-জালিমিন। বিপদ দেখলেও পড়েন, বিপদ থেকে মুক্তি হওয়ার পরে পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সে আল্লাহ বলছেন আমি চিরস্থায়ী, আমি হাই, আমি জীবন্ত। পীর সাহেবের কাছে চান, পীর সাহেব তো ঘুমন্ত থাকতে পারে, কোনো মানুষের কাছে চাইলে ওই মানুষটা তখন তো পায়খানায়ও থাকতে পারে। কিছু কিছু লোক পীর সাহেবের জিকির করে, কয় যে আমার কলিজা হুজুরের কলিজার লগে লাগে, তো হুজুর যদি ওই সময় পায়খানা থাকে ঠিক না, হুজুর তো পায়খানা ধরতেই পারে না, হুজুরের পায়খানা নেই নাকি, মানুষ আছে জিয়ানে, গু আছে, যত ভালো খাইবেন খড়ে দেবেন দে খড়ে ঠাট্টি খড়ে খড়ে দেবে ঠাট্টি শেষ। আজ যদি খাওয়া উল্টা ফালতা হয় তাহলে তো গরম, আশেপাশে কোনো গানত আইতে পারিব, ট্রাক্টর চালাইব দে, সব ঠান্ডা রেখে দেন কে? তো সে আল্লাহর নাম কেন নাই? ধন্য আমি তোমাকে বাসি আছি ভালো, মরিতে চাহি না এই সুন্দর ভুবনে। আরে সুন্দর ভুবন যিনি বানিয়েছেন তার প্রশংসা করো। একজন আল্লাহওয়ালা মানুষ যখনই কথা বলবে প্রশংসা করবে কার? সুন্দর ফুল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। এত নেয়ামত দিচ্ছে, আল্লাহর নামটাই জানলো না, আল্লাহর নামটা পর্যন্ত জানে না পোলাপান। স্কুলে পড়ায় আমার ছেলে তো ইংলিশ বলে, আমাকে ড্যাডি বলে, ড্যাডি না আপনি কি বলেন? আমি বলি মাইসা, কত খুশি উনি ড্যাডি বলে। এই করোনা আসার পরেও শিক্ষা হয়নি, করোনার মতো মহামারী যাওয়ার পরেও ইসলামে আসে নাই, মসজিদে যায় না শিয়াল কুত্তার দল। আজকে ফজর পড়ালাম মসজিদে, মাত্র 5 জন মুসল্লি, জুমায় জায়গা হয় না। বুখারীর বর্ণনা, রাসূল বলেছেন ফজরে যায় না জানা এরা মুনাফেক, এশায় যারা মসজিদে যায় না এরা কি মুনাফেক। আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করে, আমিন।
চল্লিশ ওয়াক্ত ইমামের পিছনে পড়বেন, ইমান বলবে আল্লাহু আকবার, আপনিও বলবেন। তার মানে হলো চল্লিশ ওয়াক্ত যদি পড়তে পারেন পাঁচ দিন একটা না, আপনার ভিতরে কোনো মুনাফিকি। এই জন্য মসজিদে নববীতে গেলে আমরা চল্লিশ ওয়াক্ত পড়ার চেষ্টা করি, কয় ওয়াক্ত, চল্লিশ, যাতে নিজের ইমানটাকে আমরা ঝালাই করে নিতে পারি। মসজিদ যেখানেই যান, মসজিদের সাথে কলিজেটা লেগে থাকবে। আল্লাহ বলেছেন আমি আরশের ছায়া তলে ছায়া দিয়ে দিব, আমার ছায়ার তলে তাকে আমি ছায়া দান করে দেব। ইনতাজিরুস সালাত ইলা সালাত, তিন কারণে গুনাহ মাফ হয়ে যায়। কাসাতুল খুতুওয়াত ইলাল মাসাজিদ, আল্লাহর হাবিব বলছেন বুখারি মুসলিমের বর্ণনা, যারা মসজিদে বেশি হেঁটে যায় প্রতি কদমে তাদের গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই নম্বর ইনতাজিরুস সালাত ইলা সালাত, এক সালাত থেকে আরেক সালাতে যারা অপেক্ষা করে তাদের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় অজু করা, কষ্টের সময় কি করা? অজু করা। মেজাজ গরম হয়েছে, অজু করেন, মেজাজ ঠান্ডা করে দিবেন কে? তোর বাপের তালাক, তোর সদ্য গোষ্ঠীর তালাক, এই বুঝিকার মা, তোর সদ্য গোষ্ঠীর তালাক, তোর আর কাজ নাই মূর্খ, এই তালাক শব্দ মুখে আসে কেন? তালাক শয়তানের সবচেয়ে প্রিয় শব্দ, আর আল্লাহর সবচেয়ে ঘৃণিত শব্দ হলো তালাক। আল্লাহ চায় বিবাহগুলো ঐক্যবদ্ধ থাক, শয়তান চায় না বিবাহ থাক। শয়তান সবচেয়ে খুশি কি করলে? কি করলে? রাসূল বলেছেন বুখারী হাদিস, সাগরের উপরে শয়তানের সিংহাসন গেড়ে অন্য শয়তান থেকে ডাকতে চারে, তুই কি করছো? আই দুই বায়ে বায়ে খিলাখিল লাগিয়ে দিছি। আচ্ছা তুই কি করছো? আই ওস্তাদের ছাত্র দিয়ে ফিডাইছি। তুমি কি করছো? জমি ডাইল ঠেলছি। তুমি কি করছো? এই তুই কি করছো? স্বামী স্ত্রীতে তালাক দিয়ে আলাদা করে আছে, আর বুকে আর বুকে আইস না। শয়তান চায় না বিবাহ থাকুক। এখন ইন্টারনেটে পড়ে থেকে, ফেসবুকে পড়ে থেকে যেগুলো বিবির থেকে মুখ ফিরাও, এগুলো শয়তানের দাস হয়ে গেছো, শয়তানের গোলাম হয়েছো। কিসের ইন্টারনেট, কিসের ফেসবুক? তিন টাকার কাবুন না ফেসবুক নিয়ে পড়ে থাকিস। আমি তো ফেসবুক ইউজ করি না, কি হয়েছে তাতে? বহু লোক আজকে ফেসবুকের কারণে পরিবার ভেঙে যাচ্ছে, ঠিক কিনা? কথা বলেন না কেন? তোমার বিবিকে সময় দাও। রাসূলের 11 জন বিবি, কয়জন? 11 জন বিবি ছিল। বিবিদের বিবিরা বলতো, আমরা কখনো অনুমানই করতাম না রাসূল আমাদের কাছে নাই। 11 বিবির সাথে দৈনিক 3 বার তিনি দেখা করতেন। আরো আসতে কোন সুবহান, সকালে উঠে খবর নিতেন, সাফিয়া বলছেন আমাকে একজন, আমার বোন উম্মে সালমা বললেন আমি ইহুদির মেয়ে, আমি কাঁদছি, আমার চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতের মধ্যে পড়েছে, পিছের থেকে এসে রাসূল আমার চোখে পানি মুছে দিয়েছেন। বলছেন সাফিয়া চোখে পানি কেন? বলছি রাসূল আল্লাহ, উম্মে সালমা আমাকে বলছে আমি নাকি ইহুদির কন্যা। রাসূল বললেন না, তুমি মূসা আলাইহিস সালামের অনুসারী, মূসা আলাইহিস সালামের পরিবারের মেয়ে, তুমি নবীর বংশ, তুমি আমার বিবি। আমি খুশি হয়ে গেছি, একজন বিবির খবর রাখতে পারি না। আমাদের বিবিগুলো কত অসহায়, সৌদি আরব চলে যায়, বিদেশে চলে যায়, 5 বছর 6 বছর কোনো খবর নাই। অথচ আল্লাহ বলছেন সূরা বাকারা 226, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা না। ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকতে পারবা না। ওমরের খেলাফতে উনি লিখিত নিয়ম করলেন, কার কাছে চাইব আমরা, কার কাছে? একজন সবসময় আমাদেরকে দেখে থাকেন, তিনি কে? হাই, সবসময় তার চোখ আমাদের পিছনে দেখছেন, কথা বলতেছ কাইয়ুম, তিনি চিরস্থায়ী, কোন কিছুর মালিক আমরা না, একজন মালিক, তিনি কে? কক্সবাজার নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, ওয়ার্ল্ড ষড়যন্ত্র। ইয়াবা পাস করার কেন্দ্রবিন্দু হলো কক্সবাজার। এখন এখন আরেকটা নতুন এসে কি নাম, শুনে রাখো, যারা ইয়াবার ব্যবসা করো তোমাদের আমল সব আল্লাহ বরবাদ করে দিবেন।
তোমাদের এগুলো খেয়ে খেয়ে যারা পথভ্রষ্ট হচ্ছে তাদের গুনাহ তোমার দ্বারা মোল্লামায় উঠবে। তবে আমার কক্সবাজারকে আল্লাহ হেফাজত করবেন, এখানের মানুষ আল্লাহকে ভালোবাসে, ঠিক কি না? দল যেটাই হোক আল্লাহর ভালোবাসা আছে না নাই? এবং সেজন্য তুফানও কক্সবাজারকে ক্ষতি করতে পারে না। দরজার ভিতরে হোটেল বানাইছে, এখনো আছে। কইলাম কেমনে আছে? যখনই দেখি পাঁচ নম্বর সংকেত উঠছে দোয়া ইউনুস পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুফান এখান থেকে ঘুরে ভারতে চলে যায়। ভারতের লোকেরা কয় তুফান উঠে বঙ্গোপসাগরে আঙ্গুরে ধাক্কা দেয় কিনলে। খুললাম তোরা যে আল্লাহর ডাকস না, যেটা তোদেরও ডাক্ক দেয়। আমাদের যে কোনো দলের লোক দেখবেন তুফান আসলেই হিন্দু বৌদ্ধ সব কারে ডাকে? আল্লাহরে ডাকে। আল্লাহ এটাই চান, তিনি হাইয়ুল কাইয়ুম। রাসুল দোয়া করতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা ইস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহু ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। এটা আল্লাহর সিফতি নাম। আল্লাহর সিফতি নাম হলো আল্লাহর মূল নাম হলো আল্লাহ, আর ইসমে জাত হলো হাইয়ুল এবং কাইয়ুম। এই তিনটা একসাথে হলে এই দোয়া কবুল হয় তাতে কোনো সন্দেহ নাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা ইস্তাগীস, আপনার কাছে আমরা ভিক্ষা চাই। ভিক্ষা চাওয়ার একটা জায়গা সেটা কি? আসলিহ লানা শানানা কুল্লাহ, আমাদের সব কিছু আপনি পরিশুদ্ধ করে দেন। চোখের পলকের জন্য আমাদের কাছে আমাদেরকে ছেড়ে দিয়েন না, 24 ঘন্টা আপনি আমাদের দায়িত্ব গ্রহণ করেন। তারপরে আল্লাহ বলছেন এই দায়িত্বে যদি কেউ থাকতে হয়, দায়িত্বে যদি থাকতে হয় আল্লাহর কাছে যদি ধন্না দিতে দিয়ে থাকতে হয় কোন কিতাব ধরতে হবে? নাযালা আলাইকাল কিতাব বিল হক, একটা কিতাব ধরতে হবে যে কিতাবের ভিতরে হক ছাড়া আর কিছুই নাই। বাইবেলের ভিতরে হক বেশি না না হক বেশি? কথা কোন মহাভারতে কো মহাভারত অশুদ্ধ হবে? এটা শুদ্ধ ছিল কবে? এটা শুদ্ধ ছিল কবে? ঋগ্বেদ অথর্ববেদ লেজুরবেদ কলকি পুরাণ মহাভারত এসব মানুষের লেখা, আর আমার কোরআনের একটা অক্ষর পৃথিবীর কোন মানুষ লিখতে পারে নাই। কে লিখেছেন? আল্লাহ চ্যালেঞ্জ ঘোষণা করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিছলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। যদি যেটা নাজিল করেছি যার উপর নাজিল করেছি দুইটার ব্যাপারে যদি সন্দেহ থাকে একটা ছোট্ট সূরা বানাও, সূরাতুন তানবিন, তানবিন লি তানকির, তানকির লি তাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। এটা বানানোর জন্য দুনিয়ার যত সাক্ষী সবাইকে ডাকো যদি তুমি সত্যবাদী হও। ফা ইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি না পারো কোনোদিন পারবা না। কি বলছেন? কোনোদিন পারবা না, কোনোদিন পারবা না। ইন্না আতয়না যখন নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন এটা কাবার দেয়ালে টাঙ্গা দিয়ে আসো, তখন কবিতার সবচেয়ে বড় যৌবন চলছে আরবে। ওই সময়কার যিনি আরব কবি হেড ছিলেন তিনি এখনো আরবদের শ্রেষ্ঠ কবি। যেমন বাংলাদেশের কবিগুরু কাকে বলা হয়? কথা কর নাকি রবীন্দ্রনাথের কবিতার ভলিউম অনেক বেশি, অনেক বেশি, ডাইভার্সিটি অনেক বেশি। বিভিন্ন জায়গাতে তিনি কবিতা লিখেছেন, এত কবিতা নজরুল লেখার সময়ও পায়নি, অল্প লিখেছেন কিন্তু সলিড কবিগুরু। ঠিক তেমনি ভাবে আইএমএ জাহিলিয়াতের কবিগুরু এমরাউল কায়েস, এখনো তিনি কবিদের শিষ্য কবি। যখনই না গিয়ে দেওয়া হলো ইন্না আতয়না কাল কাউসার, সমস্ত বড় বড় কবিরা তাদের কবিতা তুলে নিয়ে গেছে, এত সুন্দর কবিতা আমরা রচনা করতে পারবো? 15 দিন গেল কেউ একটা লাইন ওঠার মতো বানাতে পারলো না। অবশেষে পাশে লিখে দিল ইন্না আতয়না কাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার, এটা কোনো মানুষের ফ্যাক্টরিতে বানানো হয় নাই, এটা আল্লাহর আরশে বানানো হয়েছে। ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী আপনাকে কাউসার দান করেছি,
ফাসাল্লিল রাব্বিকা ওয়ানহার, রবের জন্য কুরবানি করেন, রবের জন্য সালাত আদায় করেন, সালাত পড়বেন তো ইনশাআল্লাহ, পাঁচ ওয়াক্ত সালাত পড়বেন তো ইনশাআল্লাহ, দেখি কারা কারা পড়বেন হাত তুলে দেখান তো, আপনাদের কষ্ট হচ্ছে না? না, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, পর্দা, কোরআন তেলাওয়াত ছেড়ে দেব না, আমিন ইয়া রাব্বাল আলামিন। নামাজ কয় ওয়াক্ত? কেউ কেউ তিন ওয়াক্ত পড়ে কিনা, মনে মনে পড়ে, এলহামদুলিল্লাহ আসেনি আপনাদের এখানে নাই, যাক আল্লাহ বাঁচাইছে আপনাদের, মসজিদে পড়বেন, মসজিদ, মসজিদে যারা রেগুলার জানা এরা মুনাফিক, মোমেনের সম্পর্ক হবে কোথা? মসজিদ যত ভাঙ্গা হোক সব মসজিদে যাবেন, কোন মসজিদকে ভাগ করবেন না, শুধু দুই জাতীয় মসজিদ পুরো উম্মতের জন্য হারাম, এটা সব ইমামরা বলেছে। একটা হলো কাদিয়ানিদের মসজিদ, কাদিয়ানিরা সূরা হাজাবের ওই আয়াতকে বিশ্বাস করে না, তারা বলেছে আমার নবী শেষ নবী না, ওদের নাকি ওই গোলাম আহমদ এই পাড়ারাটার নাকি কারা নবী বানাইছে, এই জন্য তাদের ওখানে যাওয়া যাবে। আরেকটা দল, ওটা বাংলাদেশে নাই, রাফেজি, রাফেজিদের একটা গ্রুপ আছে যারা আলীকে আল্লাহ বলে, এদের এটা নাই আমাদের দেশে, শিয়াদের মসজিদে তেমন নাই, অতএব বাংলাদেশে যা মসজিদ আছে সবগুলিতে যাবেন, ঠিক না ব্যাটিক? ইমাম সাহেব দাঁড়িয়ে মিলাদ পড়ুক, বসে পড়ুক, তার পিছনে নামাজ পড়বেন, গরম সুন্নি হোক আর ঠান্ডা সুন্নি হোক পড়বেন, সুন্নি তো গরমে নেন, নামাজ তো ভিতরে কিছুই করতে পারবে না, ঠিক কিনা? তার পিছনে পড়তে অসুবিধা কোথায়? মসজিদ দেখবেন ঢুকবেন, খাওয়ারিজ যাদের ব্যাপারে রাসূল বলেছেন লাও জাদুহুম আক্তুলুহুম কাতলাত, আদের আন্ডা বাচ্চার মতো তাদেরকে হত্যা করব যদি আমি পেতাম, তাদের মসজিদেও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করতেন, ওনাকে কাফের বলতো, ওরা মুশরিক বলতো, তিনাকে দেখে বলতো আপনি আসছেন কেন আমাদের মসজিদে, বলছে তোমরা হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ বলা বন্ধ করে দাও, আমিও মসজিদে আসা বন্ধ করে দিই। মদিনার কিছু মোনাফেক মিশরের মোনাফেকদের সাথে মিলে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার জন্য ব্যবস্থা করলো, তারা এই মসজিদে নববীর কবজা নিল, ওসমান রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হলো আমরা মসজিদে নববীতে সালাত পড়বো কি না, হ্যাঁ পড়েন, কিন্তু বাহিরে আসলে তাদের আনুগত্য করবেন না, যে কোনো মসজিদে সালাত আদায় করবেন, কবুল করবেন কে? একবার জামাতে গেলে ২৭ গুণ সওয়াব আল্লাহ আপনার বাড়িয়ে দিবেন, সে আল্লাহ বলছেন নাযযালা আলাইকাল কিতাব বিল হক, আমার কিতাবের ভিতরে সবটাই হক, আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সব হকের মালিককে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবায় ঢুকছেন ফতে মক্কার পরে বলছেন কুল জা আল হক, বলেন কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, সত্য সমাগত, মিথ্যা উপস্থিত, মিথ্যার অপসারণ হবে, এই পৃথিবীর সব মিথ্যা একদিন বিদায় নিবে, ঠিক না ঠিক? সব মিথ্যা বিদায় নিবে, সত্যের বিজয় হবে, সালাতিদের বিজয় হবে, ইসলামের বিজয় হবে, কুরআনের বিজয় হবে। বিজয় চোখে দেখেন না? এত কিছুর পরেও প্রতিদিন ২০,০০০ লোক নতুন করে কালমা পড়ে মুসলমান হচ্ছে, ২০,০০০ কয় হাজার? ২০,০০০ সালাম বাড়ছে দুনিয়াতে, আমেরিকার ম্যানহাটন সালাম তো দূরের কথা, মুসলমান দেখলেই দৌড়ানি খাইতে হতো, এখন সেই ম্যানহাটনেও মানুষ দেখলে সালাম দেয়। আমি এরকম দাঁড়িয়ে আছি ড্রেস নিয়ে, এক সাদা চামড়ার মেয়ে এসে বলছে সালাই মালাইকুম, আমি কইলাম আলাই কালাইকুম, মেয়ে বলছে রিডেন কি মি প্রপার আনসার, সালাম টু, মেয়ে কয় আপনি তো আমার ঠিক উত্তর দিলেন না, আমি বললাম তুই তো ঠিক সালামও দিল না, তুই সালাই মালাইকুম বুঝলি, সালাই মালাইকুম হলো ইহুদিদের সালাম, অর্থাৎ উঠে নাড়ি ভুড়ি তোর ঘাড়ে পড়ুক, ইহুদিরা রাসুলকে সালাম দিয়েছে নাউজুবিল্লাহ। মেয়ে বলছে আমাকে সুন্দর করে সালাম শিখিয়ে দেন, আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, এতটুকু আমাকফিরাত ওয়া রিদওয়ান এগুলো হাদিসে নাই,
এতটুকুই হাদিসে এসেছে। আপনি উত্তর দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মেয়েটা সালাম শিখিলেন, একটা মেয়ে খ্রিস্টান মেয়ে। আচ্ছা হুইস রিলিজিয়ান ইউ বিলংস টু, তোমার ধর্ম কি? আই এম খ্রিস্টান। ডোন্ট ডু দিস, বললাম এটা করো না, এটা নাই, এটা নিষিদ্ধ। রিড কোরআন, আচ্ছা যাওয়ার পথে আর কতটুকু দেবো? আন্ডারগ্রাউন্ডে উঠবো পাতাল ট্রেনে? না, রিড কোরআন, ডোন্ট ডু দিস। দাওয়াতটা পুছিয়ে দেন, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, একটা আয়াত জানা থাকলেও মানুষকে বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এদুর বলে। এখন ইল্লাল্লাহ তো নিজেই জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ কি বললাম নিজেই জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার হুজুরের জন্য গরু ছেড়ে দেয়। হুজুর গরু খাইব রে, দেখেন না পটিয়াতে, হুজুর গরু খাইব রে, গরুরে সাজিয়ে নিচ্ছে ভালো মালা টালা পরায়, গরু চারিদিকে নাচতেছে, হুজুর গরু খাইব। তা আমি চিন্তা করলাম আমি একটু এদের সাথে মিলি, আমি খেলাম হুজুর কি খাইব রে। দাওয়াতের হিকমত আছে, আপনি হঠাৎ করে গিয়ে কোয়েন না যে কাফের হারাম এটা সেটা কোথায় পেয়েছে নেবেন, একটা গ্রাজুয়ালি অবস্থানে যান। মদও একবারে হারাম হয়নি, মদ কয়বারে হারাম হয়েছে? তিনবার। প্রথম বলছে লা তাকরাবু সলাত ওয়া আনতুম সুকারা, মদ খেয়ে সলাতে দাঁড়াও না, নেশাগ্রস্ত অবস্থায় তুমি কিছু থেকে কি পড়বা। তারপরে বলছে নাফাহুমা আকবর মিন দাররিহিমা, এটার ভিতরে ক্ষতি বেশি লাভ কম। দুই গ্রুপ তৈরি হলো, কয় গ্রুপ? এক গ্রুপ চিন্তা করলো যেটা খেয়ে সলাৎ পড়া যায় না সেটা খাবই না, ঠিক কিনা? যারা বেশি মুত্তাকি তারা সেটা থেকে বাঁচলো। দ্বিতীয় গ্রুপ যখন শুনলো এটার ভিতরে ক্ষতি বেশি, খাওয়ার দরকার কি, এবার চূড়ান্ত ভাবে আল্লাহ ফয়সালা দিলেন সূরা মায়েদা 90, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ জুয়া লটারি কার জন্য স্তম্ভ বানানো, এগুলো শয়তানের ঘৃণ্য কাজ, ধারে কাছেও যেও না, তাহলে সফলতা দিবেন কে? ক্যাসিনোর ধরাধরি শুরু হয়েছিল, এখন একটু থেমে গেছে, আবার শুরু হবে ইনশাআল্লাহ। তবে শরীফ যদি চেয়ারম্যান হয় এই গ্রামে কোনো মদ থাকতে দিবেন, ঠিক তো? জুয়া নতাই কোনো হারাম আমরা থাকতে দেব না, ঠিক আছে না? কারণ আপনার এলাকা নিয়ে আপনাকে আল্লাহ প্রশ্ন করবেন, কক্সবাজারের চেয়ারম্যানকে কক্সবাজারে প্রশ্ন করবেন, এমপি সাহেবকে সদরের জন্য প্রশ্ন করবেন, ঠিক কিনা? মন্ত্রী সাহেবকে প্রশ্ন করবেন সারা দেশের জন্য, আমার যে এলাকা সেটাকে আমি নামাজি বানাবো, আমার মেয়েদেরকে আমি পর্দা নিশিন বানাবো, আল্লাহ কবুল করুন। সে আল্লাহ বলছেন হক আছে সব কোরআনের ভিতরে, সে হকগুলো মুসাদ্দিকাল লিমা বাইনাইয়া দেই ওয়ানজালা তাওরাত ওয়াল ইনজিল। তাওরাত ইনজিল তৈরি করেছেন কে? আল্লাহ তৈরি করেছেন। একটা হুকুম তাওরাত ইনজিলে আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কে যারা ভালোবাসবে ওনার সাথে যারা থাকবে তারা রুকু সেজদা করবে, কার সন্তুষ্টির জন্য? সেটা আল্লাহ বলছেন সূরা ফাতিরের শেষ আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة مثلهم في الإنجيل سبحان الله আগের কিতাব আর আমাদের কিতাবের মধ্যে কোনো পার্থক্য? যাদের কাছে কিতাব নাই শুধু হেদের সাথে ঠেলা ঠেলি, যেমন হিন্দু ভাইদের কাছে কোনো কিতাব নাই, ওগুলো ওনারা তৈরি করে নিয়েছেন। তবে ওই কিতাবকেও আমাদের অপমান করা জায়েজ নাই, ওদের দেবতাদেরকে আমাদের গালি দেয়া জায়েজ নাই। কে নিষেধ করেছেন? লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, তাহলে তারা মূর্খতা বশত তোমার আল্লাহকে গালি দিবে। কার হুকুম? ওদেরকে সুন্দর করে বুঝাতে হবে, যেমন ইব্রাহিম আলাইহিসসালাম বুঝিয়েছেন, ঠিক না? ঠিক। বাপকে বলেছেন মা হাযিহিত তামাসীরুল্লাতী আনতুম লাহা কিফুন, ও বাবা
এই মূর্তির সামনে আপনি ইতিকাফ করেন কেন? বলছে হাদিহি আসনামুকুম, বাবা এটা তোমার দেবতা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন কানেও শুনে না চোখেও দেখে না, কেমন দেবতা? লা ইউসমা ওয়া লা ইউবসির, চোখেও দেখে না কানেও। কয় বাবা তুমি বাজারে গিয়ে দেবতা বিক্রি করে আসো, মাথায় করে দেবতা নিচ্ছে, একটু কিউরিওসিটি হলো, দেবতাদেরকে নামায়া। কয় শুনোসনি? ক নফুনি, নফুনস কি নাই, কান ভাঙে দিয়ে দেখোসনি, ন দেখি, সব গুতা করে দিয়ে এখন নিয়ে আসছে সব বাড়িতে। বাবা কি দেবতা ব্যস নাই? কয় আব্বা দেবতারা কিলাকিলি লাগিয়ে দিয়ে গিয়ে বাবারে কি সুন্দর করে বোঝাচ্ছে, আহা কি সুন্দর করে বাপকে বুঝাচ্ছেন ছোট্ট ইব্রাহিম আলাইহি সালাম। আপনি এরকম হেকমতান বুঝাবেন, ওদেরকে ভৎসনা করবেন না। পাপকে ঘৃণা করো, পাপীকে ওকে আদর করে বুঝান, ওদেরকে খাওয়া দেন, ওদেরকে কাপড় দেন, ওদেরকে ঔষধ দেন, ওরা আপনার প্রতিবেশী, ঠিক কিনা? খবরদার ওদের মন্দির ভাঙবেন না, খবরদার ওদের আবাদতগাহ ভাঙবেন না, ওদেরকে গালিগালাজ করবেন না। যে আপনাকে মেরেছে তাকেই শাস্তি হতে হবে, অন্য কারো না। কুমিল্লাতে যে কোরআন শরীফ দিয়েছে দেবীর পায়ে, ওর শাস্তি শুরু হয়ে গেছে, ওকে কেউ রক্ষা করতে পারবে না আল্লাহর ধরা থেকে। কিতাব আল্লাহর হেফাজত করবেন কে? আফসোস লাগে, হাজীগঞ্জের সাতটা ছেলেকে গুলি করে বিদায় করে দেয়া হয়েছে। যারা গুলি করেছ ওদের ঘুম হারাম, দুনিয়াতেও হারাম আখেরাতেও। প্রতিটি মৃত্যু কথা বলবে বেআইয়ে দাম্বিন কতিলাত, কেন আমাকে হত্যা করা হলো, কেন হত্যা করা হয়েছে? ওই রক্তের দাম দেয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? রক্তমূল্যের বিচারটা আগে শুরু হবে, প্রথম হিসাব হবে সালাতের, কিন্তু বিচার শুরু হবে রক্তমূল্যের। হত্যা যারা করেছে তাদের বিচার শুরু করবেন কে? সেজন্য আল্লাহর কাছে সব কিছু আছে না নাই, সে আল্লাহ বলছেন আজিজুন জুনতিকাম, তোমাদের জন্য মিন কাবলু হুদাল লিন্নাস ওয়া আনজালাল ফুরকান, তোমাদের জন্য নাজিল করেছি কোরআন, কোরআনের ভিতরে সব আছে না নাই, সেই কোরআন তোমাদের জন্য দিয়েছি। ইন্নাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, সালাত পাঁচ ওয়াক্ত ফরজ পড়ে না, এরা সালাত অস্বীকারকারী, পর্দা ফরজ পর্দা করে না, পিতামাতার খেদমত করা ফরজ, ঠিক কি না? কোন পিশাবের জন্য করুণা ফরজ না, কোন মাজারে পয়সা দেয়া গুনাহ হবে, গুনাহ। কেন পয়সা দিলা মাজারে? মাজারের বেটা কি পয়সা খায়? পয়সা দিতে হবে জীবিত লোককে, ঠিক না বে? ঠিক, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, জীবিত লোককে পয়সা দাও, জীবিত লোককে কাপড় দাও, খাওয়া দাও, হোক সে হিন্দু হোক সে বৌদ্ধ, যেটাই হোক সে মানুষ, সে কি মানুষ? আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাওয়া দাওয়া নেই, মুসলিম শরীফের বর্ণনা। মানুষ বলবে কেমন কথা আল্লাহ, আল্লাহ বলেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালেই আমাকে পেয়ে যেতি। মানুষের কাছে খাওয়া নিয়ে যান, জীবিত মানুষকে দেন, কারণ প্রশ্ন পাঁচটা হবে, পা নাড়াতে দেয়া হবে না। কিয়ামতের ময়দানে প্রথম পাঁচটা প্রশ্ন আল্লাহ করবেন, কয়টা? একা একা ডেকে নিয়ে করবেন, ফরদান বে ফরদিন ইয়াতি ইয়াউমাল কিয়ামতে ফরদা, কিয়ামতের ময়দানে একা আসতে হবে, একা। তুমি যত বড় নেতা হও একা, কয়জন? কয়জন? একা। মাহমান হাবে গায়বিন, উপস্থিত থাকার ক্ষমতা কারো? আসো, আল্লাহ প্রশ্ন করবেন হায়াতুকা ফিমা আফলাহ আবনাহ আফনাহ শাবাবুকা ফিমা আবলাহু, জীবন কোন পথে ব্যয় করে এসেছো, যৌবন কোন পথে খরচ করেছো, মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে কামাই করেছো? যদি কন যে আল্লাহ ইয়া ভাবে সি পয়সা হচ্ছি, কি সুন্দর আসে, মানুষের জমির আইল ঠেলেছি, নেতা হয়েছি, গাছ চুরি করেছি,
জঙ্গলের গাছ খেয়ে ফেলেছি, বন খেকো ওসমান, বন খেকো ওসমান। দেখছেন না কয়েকদিন আগে, কয়েক বছর আগে পার্বত্য চট্টগ্রামের বন উজাড় করে ফেলেছে ওসমান নামে এক লোক কুমিল্লার। ওর ফ্রিজের ভিতরে পাইছে 5 কোটি টাকা, বালিশের ভিতরে 3 কোটি, মাকে প্রতি মাসে দিত মাত্র 1500। বনে গেল, ওর গাড়ির সামনে হাতি এসে দাঁড়ালো। ড্রাইভার দেখে গাড়ি ধুয়ে দৌড়, যেদিকে দেয় হাতি। ড্রাইভার চলে গেছে, কিচ্ছু কয়নি। যখনই ওসমান বেরিয়ে গেছে, খালে ধরে হাতি গাছের সাথে পিটায়া এরপরে পেটের উপরে দাঁড়ায় রয়েছে। কার বিচার? বিচার কার? সে আল্লাহ আছেন না নাই? লক্ষ কোটি টাকার গাছ বিক্রি করে ফেলেছ, গাছ তোর বিরুদ্ধে কথা বলবে, তোর হাত কথা বলবে, চোখ সাক্ষী দিবে, পালানোর কোনো জায়গা থাকবে? সে আল্লাহ জাল্লা শানু বলেছেন, হেদায়েতের জন্য তোমাদেরকে আমি কোরআন দিলাম, যারা আমার কিতাবকে অস্বীকার করেছো, যারা আমার কোরআনকে অস্বীকার করেছো, তারাই সলাত আদায় করো না, মানুষের হক দেয় না, রাস্তার ইটা বালু খায় ফেলে আছে না নাই? কক্সবাজারের থেকে যে রাজস্ব উঠে, সরকার যদি এই রাজস্ব কক্সবাজারের উপর টানেছি, গ্রহণযোগ্য হবে না, বলতে হবে এই কিতাব থেকে পেয়েছে। প্রতিদিন কোরআন পড়বেন তো, দেখি কারা কারা পড়বেন, আল্লাহ হাতগুলো কবুল কর। আরো চিৎকার বলে আমিন, হাতগুলো নামাই। বাচ্চাদেরকে কোরআন শেখান, বিবিকে নিয়ে কোরআন পড়েন। বিবিকে কোরআন বলেছে 5 জায়গায় বিবির প্রতি সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে, সবচেয়ে আদর করতে হবে নিজের সন্তানকে। বুখারীতে হাদিস এসেছে, কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? রাসূল বললেন, মা আনফাকা আয়া আলা আয়ালি, বিবির জন্য যেটা খরচ করো সন্তানের জন্য, এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে, এটার ওজনও সবচেয়ে বেশি। বিবি যেই ভাত খায়, প্রতি দানার বিনিময়ে আপনার আমল নামে আল্লাহ সৎকা লিখে দিবেন, তবে বিবিকে খোটা দিতে পারবেন। তোর বাপের ঘাস আয় আনি দে না। আমার সাথে এক হুজুর যাচ্ছিলেন, নাম বলবো না, হুজুর রাত্রে 2:30 ফোন করেছেন ঘরে, বিবি ধরতে দেরি হয়েছে। হুজুর বললেন, তোর বাপে বিল দে, ফোন নজরস খিললে। হ্যাঁ বললাম, আপনি হুজুর, আপনি ওয়াজ করেন মানুষকে, তুই বেয়াদব, তোর ওয়াজের কোনো 2 পয়সা দাম হবে না, তুই আমল ঠিক কর। বিবি তোমার চাকরানি না, যা ইচ্ছা তা ব্যবহার করবা, মেয়ে হলেই দুর্ব্যবহার, এরকম বেয়াদব আছে না নাই? কথায় কথায় গায়ের দিকে যায়, কি অসভ্য, কি নোংরা। ওই যে বাচ্চাদের সামনে যে মায়ের গায়ের দিকে যাও, তোমার লজ্জা লাগে না? মেয়েটার মন ছোট হয়ে যায় যে মেয়ে হলে বোধ হয় এরকম গালি গালাজ খেতে হবে, আর ছেলেগুলো নষ্ট হয় যে আমিও বিয়ে করে এরকম বরে বউ। রাসূল সাল্লাম কি সুন্দর ভাষা ব্যবহার করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা দাওয়াত দিলেন, সারিদ রেঁধেছেন। সারিদ হলো গোস্ত টুকরা ছোট ছোট করে দিয়ে ঝোল বেশি করে রাঁধে, রুটি চুবিয়ে খাওয়া যায়। আশরা দিল কোলেন কি ওই সারিদ সাফিয়ার গালে লেপে দিলেন। সাফিয়ে গিয়ে রাসূলকে বিচার দিলেন, ইয়া রাসূল্লাহ দেখেন আয়েশা আমার গালে কি করছে, কয় তুমিও আয়েশার গালে লেপে দাও। আর হইলে কি করতাম, সুলদরি বড় জস্ত সুলদরি না। আয়েশা সিদ্দিকা রাসূলের গায়ে হাত দিয়েছেন, মাঝে মধ্যে হাসির থলে একটু থাপ্পড়ও মেরেছে। নুসাইবা আনসার রাদিয়াল্লাহু বলছেন, আমি একদিন রাসূলের ঘরে বসা, দেখি যে আয়েশা রাসূলকে আত্ম করে থাপ্পড় দিল। আল্লাহ, হে আয়েশা সিদ্দিকা, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে থাপ্পড় মারছো? রাসূল সাল্লাম বললেন, তো এর আদরের থাপ্পড় আরো জোরেও মারে, আরো জোরেও মারে, ভালোবাসার থাপ্পড়টা কিসমিসের মতো মনে হয়। কি খুশি হয়ে যাবে আজ ওবা, আহারে ঘরটা কত আনন্দে ভরপুর ছিল। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফজরের সুন্নত পড়তেন খুব শর্ট, কানা ইউসাল্লি রাকাতাইনি খাফিফাতাইনি ক্বাবলা আল ফজর, বুখারী বর্ণনা। তিনি ফজরের আগে দুই রাকাত সংক্ষিপ্ত নামাজ পড়তেন। তো ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলেছেন এই দুই রাকাত পড়তেন তিনি কুলিয়া ইউহাল কাফরুন এবং কুল ওয়াল্লাহু, এটা দুইটা দিয়ে। তো আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা ফজ্জ না না ফড়ি মারি দিয়ে দেয়, সূরা ফাতিহা ফুটছো কিনা না না পড়ি, কারণ এসা ফজরের নামাজ লম্বা করতেন, ফজরের তেলাওয়াত লম্বা হতো, এশার তেলাওয়াত লম্বা হতো। তিন দিন ছোট ছোট্ট করলেন, দুই দিন শিশুর জন্য, দুই দিন কিসের জন্য, শিশুর জন্য। শিশু কেঁদে উঠেছে, রাসূল নাস পালাক দিয়ে নামাজ শেষ করে দিয়েছেন। আরেকদিন অসুস্থ একজন মুরব্বীর জন্য সূরা জিলজাল দিয়ে দুই আয়াতেই সালাত শেষ করে দিয়েছেন ফজরে। নর্মালি 60 আয়াত 70 আয়াত, কখনো কখনো দুই রাকাতে 120 আয়াত পর্যন্ত পড়তেন ফজরে মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু বাচ্চার কান্না শুনলেই সালাত সংক্ষিপ্ত করে দিতেন। আবার বাচ্চাদেরকে ঘাড়ে করে মসজিদে আসা, বুখারীর হাদিস, ঘাড়ে করে নিয়ে আসতেন। সেজদা রুকুতে যখন যেতেন বাচ্চাকে বসায় রাখতেন, রুকু থেকে উঠে আবার নিতেন, সেজদা আবার বসায় রাখতেন, আবার তুলে নিতেন। সুবহানাল্লাহ, কত ইচ্ছা হয় না? পেশাব পায়খানার ভয় ছিল না তখন? এখন তো আমার বাচ্চারা ক্যাপসুলের মতো, ওই যে কি জানি একটা ফিন দেয়, ডাইফার না থামফাস, হ্যাঁ কেন্ডুল্লা মুখস্থ করি ফেলে যে মাছ ফম্পস, এ ফম্পস লাগাই দিলে তো ইবা ক্যাপসুল হয়ে গিয়ে ভিতরে যা করুক কোনো কিছুই বাহিরে আসে না। বাচ্চাদের অভ্যাস করবেন, আমরা কোরআনকে বন্ধু বানাবো, রাজি আছি তো? দুঃখ হলেই তিনটা সূরা, কয়টা? মন খারাপ একটু টেনশান, কয়টা সূরা? নাস, ফালাক, কুল হুয়াল্লাহু, রাসূল বলেছেন কাফাতা কাফাতা কাফাতা, পড়ে একটু ফু দিয়ে দিবেন, বাস। বাচ্চাকে ফু দিবেন, বিবিকে ফু দিবেন, সন্তানকে ফু দিবেন, বাচ্চাগুলোকে আদর করবেন, বিবির কাজের ঘোষণা দিবেন, তুমি যেটা করেছো খুব ভালো করেছো, কি হচ্ছে কি আছে না না, অ্যাপ্রিসিয়েশন দিবেন, রাসূল দিতেন অ্যাপ্রিসিয়েশন, নাইস, খুব ভালো করেছো কাজটি, বিউটিফুল বিউটিফুলি ডান, তোমার তরকারি খুব স্বাদ হইয়ে, বেশি মজা হইয়া আর দেখো না, এটা করবে। কোনো দিন কোনো বিবির কোনো কাজে তিনি অসন্তুষ্ট হতেন না, বিবিরা যা করতেন এ ভুল হলে একটু আদর করে শুধরিয়ে দিতেন। যেমন একটা ছোট বাচ্চা খেতে বসেছে, রাসূল মাথায় হাত বুলিয়ে বলছেন ইয়া গোলাপ সাম্মিল্লা কুল বি আমিনি কুল মিম্মা ইয়ালি, খেয়ে বৎস আল্লাহর নাম নাও, ডান হাতে খাও, সামনে যেটা আছে সেটা থেকে খাও, ওই খিলে বইস না, ইয়া গোলাম আদর করে ব্যবহার করতেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আরো চিৎকার করে আমিন চাইব কার কাছে, হুকুম মানব কার, আল্লাহ ছাড়া কারো হুকুম মানব। আর আমরা কানগুলো সোজা রাখি, পাঁচটা কাজ আমরা করব, কয়টা আরো জোরে কয়টা? প্রথম হলো পাঁচ ওয়াক্ত সালাত পড়ব, ঠিক আছে না নাই? দুই নম্বর কোরআন পড়ব, 100 আয়াত কোরআন পড়ব, পাঁচ ওয়াক্ত সালাত পড়লে 100 আয়াত কোরআন এমনি হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা 100 আয়াত কোরআন দৈনিক পড়ে আল্লাহ নেক কাদের কাতারে তাদের নাম লিখে দেয়। তিন নম্বর সন্তানের জন্য দোয়া করব, বীরের জন্য দোয়া করব। চার নম্বর প্রতিবেশীর হক আদায় করব, কার প্রতিবেশী, হিন্দু হোক বৌদ্ধ হোক, খেয়ে আছে কি না খেয়ে আছে তাদের খবর নিব। পাঁচ নম্বর কোনো মানুষের কোনো অনিষ্ট করব, রাত রাস্তার একটা ইট আপনি খুলে নিলেন, 16 কোটি জনগণ মাপলা করলে আল্লাহ মাফ করবে না, ব্যাংকের টাকা লুট করলেন জনগণ মাফ না করলে আল্লাহ মাফ করবে না তোরে, এগুলো জনগণের হক। একটা গাছ রাস্তার পাশে জনগণের হক, বনের গাছগুলো এগুলো জনগণের হক। আমরা এই পাঁচটা জিনিস করব, তাহলে আমাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ দিবেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তিন ব্যক্তি যেখানে থাকে ওসমান রাদিয়াল্লাহু হাত খুলতেন না ওদেরকে নিয়ে। আমি আশা করছি আপনারা কবিরা গুনাহগুলো ছেড়ে দিবেন ইনশাআল্লাহ, তাহলে সগীরা আল্লাহ মাফ করে, আল্লাহ বলেছেন আমি জান্নাত দিয়ে দেব। সূরা নিসার 31 নম্বর আয়াত, কবিরা গুনাহ যদি কেউ ছেড়ে দেয়, যেমন সুদ খাওয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া, পর্দা না করা, জমির আইল ঠেলা কবিরা গুনাহ, সরকারি গাছ কাটা
কবিরা গুনাহ, এই সবগুলো কবিরা গুনাহ, এগুলো একটা বই আছে কবিরা কবিরা গুনাহসমূহ, এই বইটা কিনে নিন। আমরা এখন দোয়া করব সবার জন্য, বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. পূর্ব মধ্যম নাপিতখালী মহাজের পাড়া যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এই যে ঈদগার, এই থানা থেকে হাজার লক্ষ জনতা নিয়ে গভীর রজনীতে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ এভাবে কারো কাছে হাত পেতে কিছু চাই না, মেহরবানি করে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও। আজকের সলাত, আজকের কোরআন শোনা সহ সারা জীবনের আবাদত তোমার শাহিদের উপরে কবুল করো, তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরো আহমবরকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। আমরা যারা পিতামাতা হারিয়েছি পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, বেহেশতের পোশাক তাদের কবরে পরিয়ে দাও। আমাদের সমস্ত দোয়াগুলো রাহমাতাল আলামিনের রওজা মোবারকে তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ জাল্লা শানু আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানা সগীরা। যে সোনার টুকরা ছেলেগুলো এই মাহফিল আয়োজন করলো, যারা কষ্ট করে সোনার জন্য এসেছেন, কষ্টার্জিত পয়সা থেকে দান করেছেন, কেয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও। এই মাহফিলের উসিলায় মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম বশরীকে তুমি কবুল করো, এই মাহফিলের উসিলায় মাওলানা এমনও কাজী সাহেবকে তুমি কবুল করো, আমাদের সভাপতি হুজুরকে তুমি কবুল করো, সেই সাথে যত ওলামা হযরত বাংলাদেশে আছে সবাইকে তুমি কবুল করো, যারা কোরআনের কথা বলে সবাইকে তুমি আমানে আসানে রাখো। আল্লাহ সমস্ত দিন, সমস্ত মাদ্রাসা মসজিদ স্কুল কলেজগুলোকে দিনের মার্কাজ বানায়া দাও। আল্লাহ জাল্লা শানুহু এই এলাকার শরীফ সহ যত মান্যগণ্য ব্যক্তিরা স্টেজে এসেছে সবাইকে তুমি কবুল করে নাও, শহীদ ভাই সহ আব্দুল শুকুর সহ সবাইকে তুমি কবুল করো, আল্লাহ কমিটির সব ছেলেগুলোকে তুমি কবুল করো, ওদের পরিবারগুলোকে তুমি কবুল করো, সামনের ইলেকশনের সব বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ হানাহানি কাটাকাটি থেকে আমার দেশের মানুষকে হেফাজত করো, সারা বাংলাদেশের সমস্ত নেতা সরকারি বেসরকারি ইসলামের জন্য কবুল করো, আমার দেশের ওসিডিসি এসপিডিসি সবাইকে ইসলামের জন্য কবুল করো, আমার দেশে যত ভিন্ন ধর্মী ভাই বোনেরা আছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো, অন্য ধর্মের মানুষের হক আদায় করার তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ মাহফিলে যারা এসেছেন সবাইকে রোগমুক্ত করে দাও, সবাইকে অভাবমুক্ত করে দাও, ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করো, শহীদ সহ যে ছেলেরা বিদেশে যাবে আমানে আসারে পৌঁছে দিও, যারা প্রবাসে আছে তাদের কামায়ের জুতি বর্ক ঢেলে দিও, হুমায়ুন সহ যত ঈদগাহ থেকে যত ভাই বোনেরা এসেছে সবাইকে তুমি কবুল করে নাও, আমাদের সমস্ত মা বোনদেরকে মা এসা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো, নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দিও। আল্লাহ সাগরের সব বিপদ থেকে কক্সবাজারকে তুমি হেফাজত করো, সমস্ত রকমের হারাম কিছু থেকে এই জনপদকে তুমি হেফাজত রাখো, সারা দুনিয়ার আলেমদেরকে তুমি কবুল করো, সারা দুনিয়ার কোরআনের মানুষদেরকে তুমি কবুল করো, আমাদেরকে কোরআনের মানুষ হিসেবে কবুল করো। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ দোয়া এই দোয়া হয়ে যায়, শাহাদাতের মৌত আমাদের নসিব করে দিও, মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।